শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির শততম এপিসোড নিয়ে আমি উপস্থিত হলাম তোমাদের বন্ধু সোমশুভ্র। আজ আমার সঙ্গে এক বিশেষ অতিথির আসার কথা আছে, রূপম। রূপমকে তোমরা সবাই চেনো। রূপম, আমি তোমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছি, তুমি কি পেয়েছো? আর অ্যাডিং অ্যাডিং এই তো রূপম হারিয়ে যাওয়া অসহ্যকর। সিরিয়াসলি, আগে দিন আমি লাইভ করতেই পারলাম না দুজনের সাথে, এত মানে কানেক্টই হলো না। কি বিভৎস অবস্থা যাচ্ছে ইন্টারনেটের, খুব খারাপ অবস্থা। আচ্ছা, এইবারে আমরা মোটামুটি দুগ্গা দুগ্গা করছি যে আর যেন রূপম ভাই হারিয়ে না যায়, যাতে আমরা একসঙ্গে থাকি। আচ্ছা, সকলকে প্রথমে বলে নিই যে দুঃখিত, আমরা দুদিন তোমাদেরকে অপেক্ষা করিয়েছি, শুক্রবার আর শনিবার, কিন্তু অপেক্ষা করার যথেষ্ট কারণ ছিল। কারণ যে দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, আমি আর রূপম ফোনেও কনসাল্ট করলাম যে আমাদের মানে কানেকটিভিটি প্রবলেম মারাত্মক, কাজেই তখন এই হ্যাঁ মানে গল্প শুনতে শুনতে যদি মাঝখানে কেটে যায় তাহলে কেমন লাগবে, তাই জন্য আজকে আসা। আচ্ছা, আজকে একটি স্পেশাল এপিসোড, যার জন্য রূপমকে মানে পাওয়াটা আমার কাছে খুব দরকার ছিল। আজকে কিন্তু আমাদের শততম এপিসোড, মানে যখন গল্প হলেও সত্যি শুরু করেছিলাম আমি ভাবছিলাম যে কি হবে, আমার যা টুকরো টুকরো বা গল্প আছে সে তো শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, তারপরে চলবে কি করে। কিন্তু তারপর তোমাদের সকলের বন্ধুতায়, ঠাকুরের কৃপায় আস্তে আস্তে করতে করতে আজকে আমরা 100তম এপিসোডে চলে এসেছি। একেবারে সত্যি সত্যি আমার নিজেরই কলার রাপ করতে ইচ্ছে করছে যে আমি পেরেছি শেষ অব্দি, এবং তোমাদের সকলের সেটা পুরো ক্রেডিট। তো আজকে আমরা শুরু করার আগে যেই কাজটা আমি ছোট্ট করে করি সেই কাজটা করে নিই, সেটা হচ্ছে আমাদের গোপাল সোনাকে একবার দর্শন করিয়ে দেওয়া। এই হচ্ছে সেই ছোট্ট মানুষ যার যাকে আমি আমার সুরক্ষা বলয়ে বলি। তো এই ছোট্ট মানুষকে দেখিয়ে নিই, এবং অত্যন্ত জনপ্রিয়, একে না দেখলে মানুষ আমার উপর রেগে যাবে। তো গোপালকে আমরা আবার যথাস্থানে রেখে আজকে আমরা চটপট গল্পেই ঢুকে যাব, কারণ আবার কোথা দিয়ে কি হয় কিছু বলা যায় না। তো রূপম ভাই যে কি, তার যে কি গুণাবলী, তোমরা এতদিনে সবাই জানো যে আমরা যেই জিনিসগুলো নিয়ে ফ্যান্সি করি, আমরা ভাবি এরকম হয়েছে ওরকম ঘটেছে, রূপমের কাছে এটা নিত্যদিনের তার জীবনযাপন। মানে আমাদের কাছে যেগুলো মানে বিস্ফারিত চোখে দেখার বিষয় যে বাবা রে এটা এটা এরকম, আমরা চমকে চমকে উঠি বা আমরা এ বলেছে ও দেখেছে এরকম করি, রূপম কিন্তু সেটা একদম সেটাকে নিয়েই রূপমের ঘরকন্যা বলতে গেলে। কিন্তু যেইটা সবচাইতে ভালো জিনিস আমার রূপমের লাগে, যে রূপম মানুষকে ছাড়িয়ে তোলে, রূপম মানুষকে ভালো করে, রূপম শারীরিক ভাবে মানসিক ভাবে সমস্ত দিক দিয়ে রূপম মানুষকে ভালো করে তোলে। কাজেই একটা সাংঘাতিক পবিত্র সোল যাকে আমরা বলি, আর সেই জন্য মানে একদম মানে রূপমের প্রেজেন্সটা ভীষণ একটা অসপিশিয়াস প্রেজেন্স, খুব পবিত্র একটা উপস্থিতি, যেহেতু রূপম সবাইকে হিল করে। কিন্তু এই হিলিং এর পথটা তো নিশ্চয়ই মসৃণ নয়, মানে এমন এক একটা নিশ্চয়ই তার কাছে কেস আসে বা মানুষ এমন সমস্যা নিয়ে আসেন যেগুলো রূপম ভাইকে নিশ্চয়ই বেশ কঠিন কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে। তো আজকে আমি রূপম ভাইকে বলেছি, রূপম ভাই বেশ আমরা কিন্তু একটু ভয় পেতে চাই, তুমি আজকে বেশ ভয়ের ভয়ের কিছু মারাত্মক ধরনের আমাদেরকে মানে এরকম ঘটনা বলো যে তোমার কাছে এমন কিছু সমস্যা এসেছে যেই সমস্যাগুলো করতে তোমার বেশ চ্যালেঞ্জিং লেগেছে এবং ভয়ও লেগেছে কখনো কখনো। তো দেখি রূপম আমাদের জন্য আজকে কি ঘটনার ঝুলি নিয়ে এসেছে। একদম ওভার টু রূপম। অনেকগুলো ঘটনা আছে, মানে বহু ইনভেস্টিগেশনে যেতে হয়, বহু কেস স্টাডি আছে, তারা আসে আমার কাছে,
এবং তোমার কি বলবো, মানে এরকম কিছু কেস এসেছে, মানে আমি নিজেও বেশ শকড হয়ে গেছি, বা আজকে একটা ইনভেস্টিগেশনে আমি গেছিলাম, আজকে তোমাকে আমি বলছিলাম না ইনভেস্টিগেশন ছিল, তুমি বলেছিলে আজকে তোমার যাওয়ার কথা বেহালাতে, ইভেন আমি ফেসবুকে লিখেও ছিলাম যে বেহালায় অ্যামিটিভিলা, অ্যামিটিভিলার মতো সর্বনাশ, একটু শুনি 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 বলো। কেসটাই গেল সপ্তাহে আমার কাছে এসেছিল, আমার একজন ক্লায়েন্ট আছে, উনি অ্যাডভোকেট। তো আরেকটা কথা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আরেকটা খবর দিয়ে রাখি, খুব রিসেন্টলি আমি মেবি হাইকোর্টেও যেতে পারি ফর ইনভেস্টিগেশন। আচ্ছা, সেটাও শুনবো। হ্যাঁ, ডেফিনেট। তো আমার একজন ক্লায়েন্ট আছেন যিনি হাজবেন্ড ওয়াইফ, ওনারা অ্যাডভোকেট, ওনার এক ড্রাইভার, তার কিছু সমস্যা হয়েছে, মানে তার ছেলে তোমার 5 না 6 এ পড়ে, বাচ্চাটা খুব ভালো। তো এই পুজোর সময় অষ্টমীতে ওর মানে বন্ধুদের সাথে বসেছিল চেয়ারে, তো কোনো বন্ধু ওর চেয়ার টেনে ওকে ফেলে দিয়েছে। তো ও কি করেছে, মানে ডিরেক্ট ঘরে চলে গিয়ে ছুরি এনেছে মারতে বাচ্চাটাকে, মানে ওই 5 বছর 5 এ পড়া যে ছেলেটি, তার বন্ধুকে ছুরি এনেছে ও মারবে রাগের মাথায়। তো এই ঘটনাটা ঘটার পর আমার ক্লায়েন্টকে তার ড্রাইভার, যে আমার কাছে এসেছিল, সে জানায় যে দিদি এই এই কেস, আমি তোকে নিয়ে খুব টেন্সড হয়ে গেছি যে একটা এইটুকু বাচ্চার মাথায় এটা আসে কি করে, আমি ছুরি দিয়ে মারবো কাউকে। তো তখন ওই ওই আমার অ্যাডভোকেট ক্লায়েন্ট আমাকে সাজেস্ট করে যে তুমি একবার ওনার সঙ্গে যোগাযোগ করো, ওনার কাছে যাও গিয়ে কথা বলো, বা যদি হিলিং লাগে তোমার ছেলের বা মেডিটেশন, সে মানে লিটারালি তারা টেন্স, মানে পাগলের মতো করছে যে আমি কি করব, মানে এটা তো খুনও হয়ে যেতে পারতো, ধরো একটা চালিয়ে দিল ছুরি, বাচ্চাটা মরেই গেল, তখন কি হতো, তো ডেঞ্জারাস ব্যাপার। তো যাই হোক, তো আমি বললাম ঠিক আছে ওকে নিয়ে আসো, আমি দেখি আগে, আমার তো সানডে করে মেডিটেশন ক্লাস হয়, ফ্রি মেডিটেশন ক্লাস হয় আমার চেম্বারে, তো আমি ওখানে ডেকেছিলাম। তো ট্রাস্ট মি, বাচ্চাটা খুব শান্ত, মানে তোমার দেখে মনে হবে না যে বাচ্চাটা ওই রকম কিছু করতে পারে, তোমার মানে মাথাতেই আসবে না যে এই বাচ্চাটা এই কাজ করে। তো আমিও তাই ভাবলাম যে যাই হোক, মানে সব আফটার মেডিটেশন ক্লাস আমি ওদের আলাদা করে বসলাম আমার মা বাবার সাথে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের রিলেশন কেমন, তো তারা বললো ভালো নয়, হাতাহাতি মারামারি ঝামেলা অশান্তি বাড়িতে লেগেই থাকে নিত্যদিন। তো আমি আমি নিছকই ভাবলাম হয়তো হাজবেন্ড ওয়াইফের সমস্যা গায়ে হাত তোলে এবং ওই অ্যাঙ্গার ইস্যুটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হচ্ছে, যেটা করা উচিত নয়, বাচ্চার সামনে অশান্তি ঝামেলা মানে উল্টোপাল্টা কথা বলা গায়ে হাত তোলাটা ভীষণ এফেক্ট পড়ে বাচ্চাদের, তাই জন্য হয়তো ও গিয়ে ছুরিটা নিয়ে মারতে গেছে বা হোয়াট এভার। এবার মজার ব্যাপার, ওরা আমাকে বললো একটু বাড়িতেও কিছু সমস্যা হয়, যবে থেকে এই নতুন বাড়িতে শিফট করেছি একদম বেহালার চৌরাস্তার কাছে, তো বলছে কেমন একটা ভাব ভালো লাগে না, মুড অফ লাগে, ঝামেলা হয় বউয়ের সাথে বা বেশিরভাগ অফ অফ লাগে, ভাল বাড়ি থেকে বেরিয়ে গেলে ভালো লাগে, বাড়িতে থাকতে ভালো লাগে না। তো আমি কিছু রেমেডি দিয়েছি ওদেরকে, কিছু রিচুয়াল, একটু কর্পূর জ্বালাও, একটু গার্লিক পাউডারের সাথে কর্পূর জ্বালাও, তারপর এইসব রেমেডি গুলো আমি দিয়েছি। তো ওরা সেদিনকে বাড়ি গিয়ে এগুলো করে, এবং বাড়িতে গিয়ে করার পর ওরা আর ঘরে কেউ দাঁড়াতে পারছে না, সারা রাত ওদের ছাদে কেউ দৌড়াদৌড়ি করেছে, হাঁটা মানে লিটারেলি মানে মনে হচ্ছে দাপাচ্ছে ছাদে, এবং ওর বউ কেমন বিহেভ করছে, ছেলেটির মানে হাজবেন্ডটির ঘরে বলছে আমার এখানে মনে হচ্ছে আমি এক্ষুনি বাইরে চলে যাই, আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে না খুব টানছে আমাকে বাইরে, এখানে মনে হচ্ছে থাকতেই ইচ্ছা করছে না, মানে অদ্ভুত বিহেভিয়ার ওদের মধ্যে হঠাৎ শুরু হয়েছে। তো এটা গেল ফার্স্ট ডে, মানে আমার ওই রিচুয়াল দেওয়ার পরে। তার পরের দিন আমার ওই কালি ক্লায়েন্ট যিনি অ্যাডভোকেট, উনি আমাকে ফোন করে বলেছে, বলছে যে রূপম সকালবেলা ভোরবেলা ফোন করে যে রূপম এই এই কেস হয়েছে ওদের বাড়িতে, তো ওর কিন্তু এরকম সমস্যা হচ্ছে। তাহলে ঠিক আছে আমি দেখছি বলে আমি মেডিটেশনে বসি, রোজ সকালে মেডিটেশন করি আমি, মেডিটেশনে অদ্ভুত দেখো মানে কেমন, আমি এই জন্য সবাইকে বলি মেডিটেশন করো ভীষণ ভাবে, তোমার মেডিটেশন কিন্তু আমাদের শিল্ড ক্রিয়েট করে, আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, ভিশন দেয় বিভিন্ন রকমের। তো আমি যেহেতু দীর্ঘদিন প্র্যাকটিস করছি, তো আমি যখন মেডিটেশনে বসলাম আমার হঠাৎ একটা ভিশন আসলো, ওদের ঘরে একটি লোক বসে আছে যে লুঙ্গি পরা, শ্যান্ডো গেঞ্জি গায়ে, মুখটা কিন্তু বোঝা যাচ্ছে না, মুখটা পুরো ব্লার, আমি ওইটুকু পোর্শন দেখতে পেয়েছি। তো আফটার মেডিটেশন আমি সঙ্গে সঙ্গে আমার ওই ক্লায়েন্টকে ফোন করে, সরি ছেলেটিকে ফোন করি যে তুমি কি কোনো মুসলিম পাড়ায় থাকো বা মুসলিম বাড়ি তোমার,
সেটা বলছে হ্যাঁ দাদা আমি তো মুসলিম পাড়াতেই থাকি, আমার আশেপাশে পুরোই মুসলিম, বাড়িটা মুসলিমদের নয় হিন্দুদের, কিন্তু মানে এরিয়াটা মুসলিম। যে আপনি কি করে বুঝলেন, আমি তো আপনাকে বলিনি। আমি বললাম আমি ভিশন পেলাম তোমার বাড়িতে যে যে স্পিরিট বা এন্টিটিটা রয়েছে সে মানে ওই ঘরেই থাকে এবং সেই তোমাদেরকে প্রবলেমগুলো ক্রিয়েট করছে তোমাদের মধ্যে। এবং কি হয় আমাদের বডি আছে বলে কিন্তু আমাদের আমরা একটা লেভেল অবধি দেখতে পাই বা ভিশন পাই বা বলতে পারি। যারা স্পিরিট রিলিমে আছে তারা তো আরো হাইলি একটা রিলিমের মধ্যে বিলং করছে, তো ওরা কিন্তু তোমার প্রবলেম গুলোকে পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, তোমার ভিতরে মানসিক কি প্রবলেম চলছে ওরা ওইটাকে এনহ্যান্স করে, এবং তুমি যখনই অশান্তি ঝামেলা করবে ওই এনার্জিটা ওরা ফিড করে স্পিরিট। ইভেন ছেলেটা নাকি তোমার একদিন গলায় দড়িও দিতে গেছিল। ও বাবা, আমি তখন বুঝলাম যে যে স্পিরিটটা আছে যার স্পিরিট সে ওখানে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে এবং সে চায় যে সেই ছেলেটিও সেই কাজটাই করুক, এবং ওর ওয়াইফের সাথে ফিজিক্যালি অ্যাটাচ ওই স্পিরিটটা, স্ক্র্যাচ করে, বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাবিউজ করে স্পিরিটটা রাত্রিবেলা। সেটা পরে মেয়েটা আস্তে আস্তে রিভিল করে, আমি কিন্তু এত কিছু জানতামই না, মানে আমি তো ভেবেছি নিছক একটা পারিবারিক ঝামেলার জন্য বাচ্চাটা এফেক্টেড হচ্ছে, কিন্তু জিনিসটা বেরোলো দেখো অন্যদিকে। এবার আমি কিছু চ্যান্টিং পাঠাই, কিছু চ্যান্টিং আছে ভীষণ স্ট্রং যেগুলো শিল্ড ক্রিয়েট করে, এবং সেগুলো আমাকে পাঠাই। ওরা আর সেই ঘরে থাকতেই পারছে না, মানে বউ বলছে যে বউটা মাটিতে শোয়, ওর ওয়াইফ তো সে মানে ছেলেটা দেখছে মাঝরাতে উঠে বউটা না কিরকম করতে করতে খাটের তলার দিকে কিরকম চলে যাচ্ছে, তখন ছেলেটাকে ওকে ধরে বলছে কি করছো, বলছে তখন বউটা থতমত খেয়ে উঠেছে ঘুম থেকে, বলছে মানে আমি তো মনে হচ্ছিল তুমি বাইরে বেরোচ্ছে এবং আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো পুরো জিনিসটাই এইটা, মানে ওরা এখন ঘর থেকে বেরিয়ে মানে পাশ মানে ওর ছেলেটির মায়ের বাড়িতে চলে গেছে এবং ওখানেই থাকছে, বলছে আমি এই ঘরে ঢুকবোই না, আমি এই ঘর ছাড়বো এবং আমি যতক্ষণ না বাড়ি পাচ্ছি আমি এই ঘরে ঢুকবোই না। তো আমি বলেছিলাম যে আমি ঠিক আছে আমি একবার গিয়ে দেখবো কি আছে কি নেই তোমার বাড়িতে। তো আজকে গেছিলাম, স্পিরিটটা তো ট্রিকি, কোনোভাবেই ও EMF মিটারে ধরা দিচ্ছিল না, এবং আমি কিছু কিছু ভিডিও করেছি যে অ্যাকচুয়ালি ওর বাড়ির সামনেটা একটা খুব জঙ্গল আছে বড় এবং সেটা মারাত্মক নেগেটিভ, মানে তোমার দেখলেই একটা কিরকম স্পোকি ইরি ফিল হবে যে ভাল লাগছে না এখানটা এরকম কেন। ইভেন ওর ঘরে গিয়ে আমি যখন বসেছি আমার খুব মুড অফ লাগছে, মন খারাপ করছে, মানে তোমার এরকম নেগেটিভ জায়গায় দেখলে গেলে অলওয়েজ মনে হবে যে তোমার ভালো লাগছে না, বেরিয়ে যাই, ডাউন লাগছে, এই ফিলটা আমারও হচ্ছিল। কিন্তু যেহেতু আমি এত শিল্ড করি নিজেকে বা মেডিটেশন করি, স্পিরিটটা যে ছিল সে একটা টাইমের পর অ্যাক্টিভেট হয়, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ অ্যাক্টিভেট হয়নি, রাত্রিবেলা মেনলি হয়, তো আমাকে রাত্রিবেলা গিয়ে একবার থাকতে হবে। তো আমি যতক্ষণ ছিলাম আমি দেখলাম ছেলেটা তো এখন ওর মায়ের বাড়িতে থাকে, তো আমাকে নিতে এসেছিল, আমরা সারা রাস্তাতেই কথা বলতে বলতে গেছি, ও অনেকটা এনার্জি ফিরে পেয়েছে, বলছে আমাদের হাজবেন্ড ওয়াইফেরও সমস্যা অনেক ঠিক হয়েছে দাদা এগুলো করার পর, আমি ওই বাড়ি ছাড়ার পরে তো আরোই ভালো হয়েছে। ছেলেটা আমার সঙ্গে বাড়িতে ঢুকলো, উইদিন হাফ অ্যান আওয়ার পুরো ড্রেন্ড আউট, বলছে কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, এটা ওটা কোথায় রেখেছে, চাবি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, মনে পড়ছে না, মানে ও লিটারি হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি পারছি না। ওকে বেরিয়ে গিয়ে আমি তারপর ওকে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ক্লেন্সিং করলাম, মানে ওই বাড়িটা ইটসেলফ এতটা নেগেটিভ। তো এখনো অবধি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, আরো অনেক কিছু আছে, সেটা মানে যেতে হবে আমাকে, রাত্রে স্টে করতে হবে, লেটস সি। আচ্ছা রূপম, এই বাড়িটা কি ওরা কিনেছে না ভাড়াতে আছে? না ভাড়া 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 ভাড়াতে ভাড়া, মানে অন্য কারুর তৈরি করা বাড়ি, সেখানে ওরা থাকছে। আচ্ছা, ছেলেটা কোনোভাবে না এই স্পিরিট ওরিয়েন্টেড জিনিসপত্রে মানে ল্যাচ করে ওর সাথে, কারণ ওর আগে আর একটা বাড়িতেও থাকতো যে বাড়ির ছাদে কেউ গায়ে আগুন দিয়ে মারা গেছিল, এবং ও বাবা, মানে ছেলেটাই বডিটা নিয়ে ওরা দাহ করে, এবং দাহ করার পর ছেলেটা যখন বাড়িতে আসে ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে শুরু করে ওর, মানে এটা কিন্তু অন্য বাড়ির ঘটনা ওই ছেলেটার। তারপর ওর মা নাকি ওকে বলেছিল তুই এই যে জামা পরে শ্মশানে গেছিলি ওটাকে পুড়িয়ে দে, ওটার পরে থাকিস না, ওটা পুড়িয়ে দেওয়ার পর ও আস্তে আস্তে ঠিক হয়। তো এরকম অনেকে থাকে, হ্যাঁ মানে এই ফ্যামিলিটার ভাগ্যটাও দেখো, এক জায়গা থেকে এক জায়গাতে সমানেই ওরা এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক ঠিক,
আছে এবং ওর ওয়াইফের খাড়া গায়ে স্ক্র্যাচেস। এ বাবা, রূপম একটা কথা তোমার খুব জানতে ইচ্ছে করছে আমার, সেটা হচ্ছে এই যে আমরা যে আমরা যেমন সিনেমাতে দেখি বা টিভিতে দেখি, তার আগে আমি একটু ফটোটা দেখাতে চাই। একদম ওই ঘরে ফটো তুলেছিল এবং ফটোর পিছনে যেটা এসেছে সেটা একটু আমি দেখাই। আমার এই ফোনে আছে কিনা সম্ভবত, আচ্ছা এই ফোনে নেই, আমার যে ফোন থেকে লাইভ করছি ওই ফোনে আছে, ওখানে এখন দেখানো যাবে না, আমি পরে দেখাবো ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম রূপম, যে আমাদের খুব জানতে ইচ্ছে করে যে আমরা যেরকম বিদেশি সব ডিসকভারি বা ইউটিউবে দেখি প্যারানর্মাল ইনভেস্টিগেশন, তো আমরা তো সত্যি সত্যি এরকম তোমার মতো মানুষ আমরা পাই না খুব একটা যে একেবারে ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত, তো সেখানে ঠিক কিরকম ভাবে তৈরি হয়ে যেতে হয় আর কি কি মানে ইনস্ট্রুমেন্টস থাকে যেগুলো ব্যবহার করা যায়, যদি আমাদেরকে একটু ছোট্ট করে আইডিয়া দাও। দেখো প্যারানর্মাল ইনভেস্টিগেশনে এখন অনেকেই যায় বা আরো বড় বড় লোকেরা আছে বা গেছে, কিন্তু সব থেকে বড় কথা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যাওয়ার আগে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে এবং ফিরে এসেও কিছু করতে হয় আমাদের। ধরো তুমি কোনো ইনভেস্টিগেশনে যাচ্ছ, তার আগে তোমাকে সবার আগে যে কালারটা পরতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক, কারণ ব্ল্যাকে কোনো সাইকিক অ্যাটাক কাজ করে না চট করে। তার সাথে তোমার ধরো তুমি তোমার শরীরে কোনো লোহার কিছু টাচ রাখলে, মানে ওই ঘোড়ার নালের আংটি সেটা পড়তে হয়, এই ধরনের ফিরোজা যদি পড়তে পারো, তোমার ইরানিয়ান ফিরোজা বা যে কোনো ফিরোজা, ফিরোজা কি করে ইভিল স্পিরিটদের থেকে প্রোটেকশন দেয়। আচ্ছা এরকম দেখো সুলেমানি হাকিক পড়েছিলাম আমি, এই ক্রিস্টালটা ভীষণ এফেক্টিভ এবং প্রোটেকশনের জন্য ইভিল স্পিরিটদের থেকে মানে আমাদেরকে ল্যাচটা করতে পারবে না, ওর জন্য ভীষণ ভালো, সাইকিক অ্যাটাক গুলোকে হতে দেবে না। এইটা এইগুলো পড়া, তারপরে একটু যারা এই হিলিং জানি বা যারা জানি আমরা বা কোন হিলার যদি সঙ্গে থাকে বা কিছু, শিল্ড করিয়ে নেওয়া নিজেকে, আমরা বিভিন্ন সিম্বল দিয়ে বিভিন্ন এনার্জি দিয়ে শিল্ড করে নিই নিজেদেরকে বা যারা যাচ্ছে তাদেরকেও, যাতে চট করে এফেক্টটা না করে। ইভেন কোন নেগেটিভ জায়গায় গেলে অলওয়েজ বানাক চেপে বানাক থেকে নিঃশ্বাসটা বন্ধ করে ডান পাটা সামনে বাড়াতে হয়, তাতে কি হয় যারা স্পিরিট থাকে তারা ভাবে তারা আমাদেরকে মৃত মনে করে, তারা পারপ্লেক্সড হয়ে যায়, তারা বুঝতে পারে না যে আমরা জীবিত। ও মা, এটা তো মানে কি অদ্ভুত। তো এইগুলো করতে হয়, সঙ্গে একটু তুমি হোলি ওয়াটার রাখলে বা আমার কিছু অয়েলস আছে, আমি বিভিন্ন অয়েলস বানাই লাইক এসেনশিয়াল অয়েলস, সাইকিক অ্যাটাক রিমুভাল আছে, ইভিল স্পিরিট রিমুভাল আছে, এইগুলো একটু সঙ্গে রাখলে, এগুলো একটু স্প্রে করে নিলে যাওয়ার আগে এবং ওখান থেকে বেরিয়ে এসে মানে তোমার ওই নেগেটিভ জায়গা থেকে বলো বা ইনভেস্টিগেট করে ফেরার সময় একটু আগুন টাচ করলে, বাড়িতে ফিরে নুন জলে স্নান করলে, একটু ড্রাই সেজ লিফ জ্বালালে, একটু গার্লিক পাউডার কর্পূরে জ্বালিয়ে একটু সারা গায়ে ঘুরিয়ে নিলে, এগুলো ভীষণ এফেক্ট করে। বা ওই সাইকিক অ্যাট্যাক রিমুভাল ওই অয়েলটা একটু স্প্রে করে নিলে গায়ে, যেটা আমি আজকে করেছি, তো এইগুলো ভীষণভাবে মানে তোমার ওই ক্লেন্সিং করে দেয়, যাতে তোমার যদি কোনো ল্যাচ কিছু করে, কোনো স্পিরিট যদি কোনো ল্যাচ করে সেটা তোমাকে ক্লেন্স করে দেবে, রাখবে না। আচ্ছা রূপম ভাই, আরেকটাও প্রশ্ন আমার আছে, যে আমার না সবসময়তে মনে হয় যে হসপিটাল নার্সিং হোম এর ভাইবটা তো সবসময় ভালো লাগে না, যে ওখানে অনেক মৃত্যু, অনেক অসুখ, যন্ত্রণা। ঘটনা বলবো এই হসপিটাল নিয়ে। আচ্ছা তো সেই জন্য ধরো এবার তো আমাদের আত্মীয় স্বজন কি কখনো ভগবান না করুন নিজেরা, আমাদের তো হাসপাতালে যাতায়াত লেগেই থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অসুস্থ ব্যক্তিটি গেল সে তো অলরেডি তোমার ফিজিক্যালি এবং মেন্টালি ভীষণ উইক, সে ওখানে ভালো হতে গেছে কিন্তু সেইখানের অরাটা ভালো নয়, তো সেই ক্ষেত্রে সেই রকম পেশেন্টকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি, বা আমরা যারা হয়তো তাকে দেখতে যাচ্ছি তাদেরই বা কি ধরনের করা, কারণ এটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না,
শরীর খারাপ হলে হাসপাতালে নার্সিং হোমে দিতেই হবে, এবং তখন তারা ভীষণ ভাবে একটা লোতে থাকে, তাদের শরীরের অবস্থা খুব খারাপ একদম, বা মানে মানসিক ভাবে ভেঙে থাকে। তো সেই জায়গাতে কিন্তু আমাকে দিতেই হবে হাসপাতালে, তো সেই ক্ষেত্রে আমারও খুব ফিল হয় মানে কোনো হসপিটালে গেলে ভীষণ মানে এনার্জি এত বাজে ওখানকার, ভালো লাগে না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে কি কিছু করণীয় আছে সেই অসুস্থ মানুষটির দেখো সাথে? সেক্ষেত্রে আমি বলবো অলওয়েজ যে যে পেশেন্ট তাকে তো তুমি কিছু দিতে পারবে না, কারণ কিছু অ্যালাউই করবে না ওখানে। তো আমরা একেবারে যারা, হ্যাঁ মানে ওরা করবেই না অ্যালাউ, তো আমরা যারা ওখানে যাই তাদের জন্য, এই যেমন আমি বলছিলাম সাইকিক্যাট্রিক রিমুভাল, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, আমার কাছে আছে এই অয়েলটা, যদি তুমি একটু ওই স্প্রে বটল লাইক এইরকম এরকম স্প্রে বটলের মধ্যে জল ভরে ওই অয়েলটা 5 ড্রপ দিয়ে সারা গায়ে স্প্রে করলে তুমি ইনস্ট্যান্ট ফ্রেশনেস একটা রিলিফ পাবে, কারণ ওই অয়েলটা মানে যত রকম অ্যাট্যাক হয় লাইক ব্ল্যাক ম্যাজিক বলো, ইভিল স্পিরিট বলো, ইভিল আই, জেলেসি, ওটাকে রিমুভ করে দেয় ইনস্ট্যান্টলি অরা থেকে। তো এটা স্প্রে করলে তুমি সেই যে একটা ডাউন বা একটা অস্বস্তিকর লাগছে, আনইজি লাগছে হসপিটালে গিয়ে, ওটা কিন্তু তোমার কেটে যাবে। এইটা করতে পারি আমরা। বাড়িতে এসে নুন জলে স্নান ডেফিনেটলি করা উচিত, নুন জল আর কফি, সল্ট উইথ কফি ভীষণ ভালো ক্লেন্সিং করে, কফিতে ভীষণ ভালো, মানে স্যাশে ছিঁড়ে ছিঁড়ে তুমি জলে দিয়ে দাও, তার সাথে নুন গুলে দাও, পুরো ঢেলে নাও গায়ে, গলা থেকে সারা গায়ে, ভীষণ ভাবে ক্লেন্সিং হবে। তার সাথে ঘাড়, হাঁটুর পিছন দিক, এইগুলো তোমার এইসব পার্টে নেগেটিভিটি জমা হয়, এগুলোকে ক্লেন্সিং করতে ভীষণ ভাবে হেল্প করে। আচ্ছা, ছোটবেলায় একটা শুনেছি রূপম যে বলতো গোড়ালিটা খুব ভালো করে পরিষ্কার করতে হয় পায়ের, তো গোড়ালিতে গোড়ালি কি সেরকম একটা পয়েন্ট যেখান থেকে নেগেটিভিটি ছড়াতে পারে? গোড়ালি আমাদের মানে জয়েন্ট গুলো, হাঁটুর পিছন দিকটা, প্রাইভেট পার্ট, ঘাড়ের এদিকে, এইসব জায়গাতে নেগেটিভিটি খুব ল্যাচ করে। আচ্ছা, কারণ আমাদের বাড়িতে ছোটবেলায় দেখেছি একটা প্র্যাকটিস ছিল পরিষ্কার করতে বলে জানো তো, গোড়ালি অ্যাকচুয়ালি আমরা মাটিতে তো পাটা ফেলছি এবং সেখান থেকে বহু এনার্জি অ্যাবজর্ব হচ্ছে। এবার তুমি ধরো কোনো নেগেটিভ জায়গায় গেলে এনার্জি ভীষণ ভাবে টানতে শুরু করে, দ্যাটস হোয়াই। হ্যাঁ, কারণ আমরা না ছোটবেলা হয়তো বাবা মা এটা না জেনেই করতেন, কিন্তু বাড়িতে ফিরলে না বলতেন যে মুখে চোখে জল দে, ঘাড়ে জল দে, এটা বলতেন, কিন্তু কানের পেছনে ঘাড়ে জল দে আর গোড়ালি খুব ভালো করে ধো, তারপরে ঘরে মানে বেডরুমে যাও, এটা হয়তো তারা হয়তো এটা এটা জেনে কি বা হয়তো ওর বংশ পরম্পরায় না জেনেই হয়তো বলতো, কিন্তু আমার তখন খুব এ লাগতো যে ঘাড়ের পেছনে জল দিতে বলছে আর গোড়ালিটা ধুতে বলছে খুব করে, এটা বাবা মা সবসময় বলতো, আমাদের অভ্যেস হয়ে গেছে। ইভেন ধরো তুমি হসপিটাল থেকে যদি বেরো বা কোনো নেগেটিভ জায়গায় গেছো বা কোনো হন্টেড জায়গায় গেছো, সেখান থেকে বেরিয়ে অলওয়েজ বেশি করে জল খাওয়া উচিত, কারণ আমাদের ড্রাই করে দেয় এনার্জি, মানে কোনো স্পোকি বা কোনো ইরি জায়গার এনার্জি এত নেগেটিভ থাকে, ওরা তোমার এনার্জিকে ড্রাই করবে মানে ভিতরকে টানবে, দেখবে গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায়, এই জন্য পজিশনের ক্ষেত্রেও তাদেরকে বেশি করে জল খাওয়ানো উচিত। আচ্ছা রূপম ভাই, তুমি একটা হাসপাতালের গল্প বলবে বলে সেইটা। রিসেন্ট একজন ক্লায়েন্ট এসেছিলেন আমার কাছে হিলিং এর জন্য, তো তিনি সম্ভবত ইংল্যান্ডের না আমেরিকার কোথাও, আমেরিকা সম্ভবত, কোথায় বললো জায়গাটা আমার খেয়াল পড়ছে না, সেখানে উনি একটা বিশাল বড় মানে অ্যাপার্টমেন্ট আছে, মানে সে ঝা চকচকে দেখার মতো, সেখানে উনি থাকেন এবং ওনার হাজবেন্ড ওখানে রয়েছেন, উনি এখন কলকাতাতে আছেন, মানে ওনার ওয়াইফ, ওনার ওয়াইফ এসেছিলেন আমার কাছে। তো হিলিং এর ওনার একটা তোমার শিরদাঁড়ায় মানে একটা স্পাইনাল কর্ডের একটা পার্টিকুলার পার্টে প্রায় 5-6 বছর ধরে পেন, পেনটা কিছুতেই কমে না। তো আমি জিজ্ঞেস করলাম আপনার বাড়িতে কি আছে, কেমন পজিশনে বাড়ি, কোথায় বাড়ি, এই সেই জিজ্ঞেস করতে করতে জানতে জানতে এটা জানলাম যে ওনার বাড়িতে কিছু সমস্যা আছে, এবং উনি যখন একা থাকতেন ঘরে, ওনার হাজবেন্ড কাজে চলে যেতেন, উনি যখন রান্না বান্না করতেন কেউ নক করছে দেয়ালে আওয়াজ পেতেন, হঠাৎ করে বাথরুম নিয়ে কল খুলে যাওয়ার আওয়াজ, পাশের ঘরে কোনো কিছু ড্র্যাগ করিয়ে নিয়ে যাওয়ার আওয়াজ, মানে কিছু টেনে নিয়ে যাচ্ছে এরকম আওয়াজ পাচ্ছে, তো ওরকম ভয় পেত এবং মানে বেশ ওই কারুর প্রেজেন্স, একদিন রান্না করছে বলছে আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে দাঁড়িয়ে, ওটা আমি ফিল করতে পারছি।
এই লেভেল। তো আমি যখন জানলাম, আমি জিজ্ঞেস করলাম যে তো বাড়িটার আগে কি ছিল কখনো, বলছে হবেই তো, কারণ বাড়িটা ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হসপিটাল, যে অ্যাপার্টমেন্ট, এবং ওই হসপিটালটা দীর্ঘদিন অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়ে থাকে, তারপর সেটাকে ডেমোলিশ করে ওটা করা, এবং সেটা হন্টেড হবেই হবে। কত নেগেটিভিটি, কত ডেথ কেস ওখানে আছে, এবং সেই স্পিরিট গুলো তো রিলিজ হয় না দীর্ঘদিন থাকার, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে ভাবতে পারছো কত পুরনো। হ্যাঁ ওরে বাবা, মানে মেবি ডেড বডি ডাম্প করে রাখতো তখন, এত ডেড বডি হতো। সোনালিদি লিখেছে ওরে বাবা, ওরে বাবাই কার যে কি আছে আমরা তো কিচ্ছু জানি না। সত্যি কত রকম জিনিস আছে পৃথিবীতে যেগুলো আমরা। আচ্ছা রূপম, আরেকটা কথা শুনেছি যেটা বলে যে, আমি এটা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের কাছে বেশি করে শুনেছি, যে যদি কোনো বাড়িঘরকে আমরা দীর্ঘদিন অ্যাবান্ডন্ড রেখে দিই, মানে আমার ধরো একটা ফ্ল্যাট আছে, আমি ও যাই না, খুব কম যাই, বন্ধ থাকে, বা হয়তো নিজের বাড়িতে কোনো একটা রুম আছে যেটা আমরা অ্যাক্সেস করি না, সেগুলোতে ওরা নাকি বলে যে জিনের বাস হয়, জিন নাকি তাদের ফ্যামিলি নিয়ে থাকতে শুরু করে। তো এরকম কি এটা কি হয় যে অনেক ফ্ল্যাটই তো দেখি আমরা বন্ধ পড়ে থাকে দীর্ঘ? হ্যাঁ দেখো, কোন বন্ধ ফ্ল্যাটে অ্যাকচুয়ালি কি হয়, মানে এখন সব এত ফ্ল্যাটের একটা হিড়িক পড়েছে, সব বাড়িঘর দর ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তো এই স্পিরিট গুলো যাবে কোথায়? তো তাদেরও তো একটা যা থাকার জায়গা থাকে চাই। তো অ্যাবান্ডেন্ট বাড়িঘর তোরে অবশ্যই স্পিরিটটা আসে, এবং সেই ঘরে যখন ঢুকবে অলওয়েজ একটা ধূপকাঠি জ্বালিয়ে দিতে হবে, এটা মাস্ট। মানে তুমি যদি কোথাও ঘুরতে যাও, বাড়িতে এসো, আগে ঘরে ধূপকাঠি জ্বালাও, ইভেন কোন জায়গায় ঘুরতে গেছো ধূপকাঠি ক্যারি করো, সেই হোটেলে রুমে গিয়ে জ্বালাও, ওয়াশরুমে জ্বালাও, কারণ যদি কোনো নেগেটিভিটি থাকে ধূপকাঠি ইয়েতে ক্লেন্স হয়ে যায়, চলে যায়, বেরিয়ে যায়। অলওয়েজ স্যান্ডেল উড ক্যারি করবে, বা সেজ, সেজ এসেন্সে ধূপকাঠি পাওয়া যায়, ওগুলো ক্যারি করবে। এটা কিন্তু এগুলো মানে আমাদের করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কোথাও ঘুরতে গেলেও আমরা জানি না, হয়তো রুমটাই হন্টেড। আমার সাথে এরকম বহু কেস হয়েছে, আমার ক্লায়েন্টদের সাথে হয়েছে। তো আমি বলছি একটা ঘটনা, তোমার অলওয়েজ সেই ঘরে আগে ঢুকে ধূপকাঠি জ্বালাবে, তারপর অন্য কাজ করবে, বা একটু ঘন্টা বাজালে। এই টিউন গুলোতে ওরা থাকতে পারে না। ইভেন যখন বৃষ্টি হয় কোনো অ্যাবান্ডেন্ট বাড়িতে, কিন্তু স্পিরিটরা বৃষ্টির দিনে ওরা বাইরে থেকে ভিতরে ঢুকে, মানে রেনি ডেতে ওরা বাইরে থেকে ভীষণ ভাবে ওরা রুম অ্যারাউন্ড করে, ভিতরে রুমে আসে। ও আচ্ছা, রূপম এখানে উইন্টার আসছে, উইন্টারে কিন্তু মেন স্পিরিট রিলিমের ভেলটা থিন হয়ে যায়, এবং ওই সময় বেশি কিন্তু হন্টিং স্টার্ট হয়। এই যে 31st অক্টোবর, হ্যালোউইন বা সামহেইন, আমরা আমরা খুব করি পালন করি, কারণ আমরা যেহেতু উইচক্রাফট প্র্যাকটিস করি, আমাদের আমাদের নিউ ইয়ার উইচদের, তো এই সময়ে যত স্পিরিট কিন্তু হন্ট করে, এবং উইন্টারে বেশি হন্টিং কেস গুলো আসে হয়। আমাদেরও ভূত চতুর্দশী থাকে ওই সময়টাতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা রূপম, এই যে আমরা যে আকাশ প্রদীপ দেওয়ার বিষয়টা, এটাও কি এক ধরনের প্রোটেকটিভ কিছু, এই যে কার্তিক মাসে একটা প্রদীপ জ্বালাও? অ্যাকচুয়ালি দেখো, এই সমস্ত কিছুর সাথেই সব, মানে সমস্ত কাল্টের জিনিসের একটা কোরিলেশন আছে। এই যে হ্যালোউইন, এটা তো আমাদের এই মানে অনেক আগে থেকে চলে আসছে, বা সামহেন অনেক ওল্ডেন ডে থেকে চলে আসছে। তো আগে তোমার এই আয়ারল্যান্ডে এটা মেনলি হতো, ওরা কি করতো, ওখানে শালগম পাওয়া যেত, দেখবে এখন ওই কুমড়োতে ওই জ্যাকো ল্যান্টার্ন বানায়, কুমড়ো কেটে ওটা আমরাও বানাই, কুমড়োকে কার্ভ করে বানাই, ওর মধ্যে ল্যান্টার্ন দিয়ে, মানে মোমবাতি দিয়ে। ওটা যখন আয়ারল্যান্ড থেকে আমেরিকায় যায়, আমেরিকাতে কুমড়োটা খুব ইজিলি পাওয়া যেত, তাই জন্য ওরা কুমড়োতে ট্রান্সফার হয়। অ্যাকচুয়ালি আগে শালগমে ওরা কেটে কেটে বানাতো। তো এটা করে কারণ হচ্ছে ওই 31 হ্যালোউইনে বলে ওই রাতটাতে ইভিল স্পিরিটটা বাড়িতে আসে। এবার তুমি যদি ওই জ্যাকো ল্যান্টার্নটা বানিয়ে তোমার বারান্দায় বা জানলার সামনে রাখো, ইভিল স্পিরিটটা আসতে পারে না। সেম ওয়েতে আকাশ প্রদীপ, ওটা জ্বালানো হয় অ্যাজ একটা ফায়ার। ফায়ারটা তো পবিত্র ধরা হয় না, আগুন অলওয়েজ আমাদের হিন্দু ধর্মে পবিত্র ধরা হয়, কারণ ফায়ারে সমস্ত কিছু ডাইজেস্ট হয়ে যায় বা বার্ন হয়ে যায় বা চলে যায়। আর ফায়ারে কিন্তু উইশ ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি হয়, এই জন্য যজ্ঞে সমস্ত উইশ কিন্তু ফায়ারে বার্ন করে। ও আর বার্থডে তে
এই জন্য উইশ করে ক্যান্ডেলে ফু দেওয়া হয়। আচ্ছা দেখো কত জিনিস আমরা করি আননোইংলি, জানি না কিন্তু করি এমনি, মানে ফায়ারে তোমার উইশটা বার্ন হয়ে ডাইরেক্ট ইউনিভার্সে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা বলছি, এখানে মৌমিতা আমাদের একটা প্রশ্ন করেছে যে বলছে যে আচ্ছা ভাই আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো যে কোনো জায়গায় ভূতের বাস? ভূতের বাস এটা ফিল করা যায় বিভিন্ন রকম ওয়েতে। ধরো তোমার সেই বাড়িতে গিয়ে না কোনো ভাবে থাকতে ইচ্ছা করছে না, একটা অস্বস্তি ফিল হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস খুব ফ্রিকুয়েন্টলি খারাপ হচ্ছে, লাইট কেটে যাচ্ছে বারবার, মানে ওই বাড়ি থেকে বেরোলে কিন্তু তুমি আমার খুব ভালো থাকছো, আবার ওই বাড়িতে গিয়ে কিন্তু তোমার ওই একই ফিল হচ্ছে বা ঝামেলা লাগছে, এইগুলো থেকে কিন্তু কোনো প্রেজেন্স ফিল করা যায়। তাছাড়া একটা পচা গন্ধ যদি তুমি পাও বা স্যাঁতস্যাঁতে লাগে তোমার যদি মানে এনভায়রনমেন্ট কোনো বাড়ির, সেক্ষেত্রেও কিন্তু মানে স্পিরিট প্রেজেন্স থাকতে পারে। ও আচ্ছা রূপম ভাই, একটা জিনিস না আমি সেদিনকে দেখলাম, এই 2 দিন আগেই হঠাৎ করে দেখলাম, আমি জানি না এটা ঠিক কিনা, বলছে যে কখনো জানলা খুলে শোবে না, রাত্রিরে যদি জানলা খুলে শো, বাইরে নাকি অনেক স্পিরিটরা বিশেষ করে ভোর রাত্রির দিকে তারা নাকি ঘোরে, তোমাকে বাইরে থেকে ওয়াচ করে, এবং যদি খোলা পায় তারা টুক করে ঢুকে পড়তে পারে। ঠিক কথা। তো এইটা কি ঠিক কথা, মানে দরজা মানে জানলা কি বন্ধ করে শোয়াটাই একদম বন্ধ করে শুলে তো যদি কোনো কিছু মানে তোমার এয়ার পাস অনের জায়গা না থাকলে সাফোকেশন হয়ে যাবে, তো হালকা তুমি খুলে রাখতে পারো, হালকা অলওয়েজ খুলে রাখতে পারো। অনেক কিছু হয়, যেমন ধর আমি বলছি যদি এরকম হয় বা মনে হয়, যদি সব জায়গায় তো ইভিল স্পিরিটটা অলওয়েজ আসে না, ঘুরে বেড়ায় চার দিকে ডেফিনেটলি, কিন্তু সব বাড়িতে ঢুকতে পারে না। তোমার বাড়িতে যদি আজকে বেশ পুজো পাঠ হয় বা চ্যান্টিং হয় বা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চট করে কিন্তু ইভিল স্পিরিটটা সেই বাড়িতে আসতে পারে না। কোনো ধরো বাড়িতে কোনো পারিবারিক সমস্যা আছে বা এই সমস্যা জাতীয় বাড়িতে বেশিরভাগ ল্যাচ করে স্পিরিট আসে, ইভেন যদি তোমার কোনো ঘরে ক্র্যাক জিনিসপত্র থেকে থাকে তার মধ্যে ঢুকে থাকতে শুরু করে। এই কারণে তুমি চাইলে একটা জিনিস করতে পারো, এই চাইলে একটা জিনিস করতে পারো, ওই তোমার পুদিনা পাতাকে কিনে এনে বাজার থেকে ড্রাই করো, করে ওটাকে হাত দিয়ে ক্রাশ করো, মিক্সিতে নয়, ক্রাশ করে ওটা দরজা জানলে লাইন পাউডারের মতো লাইন দিয়ে রাখো। পুদিনা পাতা ভীষণ এফেক্টিভ, ইভেন স্পিরিটটা টপকাতে পারে না। ও ওগুলোকে তাহলে এরকম দরজা বা জানলার ওখানে লক্ষণ রেখার মতো করে রাখো, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ তো। মানে এই রেমিডি গুলো বন্ধুরা, এগুলো আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা অনেক সময় না জেনে অনেক রকম বিপদ ইনভাইট করে ফেলি ভুল করে। তো সেইগুলো এই ছোট্ট ছোট্ট যেগুলো দেখো আমাদের কি সুন্দর রূপম রেমিডি দিয়ে দিচ্ছে কতগুলো, এই জিনিসগুলো একটু মাথায় রাখা কিন্তু দরকার, যে এই ধরনের জিনিস কি হয়। আচ্ছা একজন প্রশ্ন করেছেন রূপম, যে সুইসাইড করলে স্পিরিটের মুক্তি কি পসিবল? কি সুইসাইড করলে স্পিরিটের মুক্তি কি পসিবল? ওটা ডিপেন্ড করছে, খুব একটা পসিবল হয় না, কারণ সেই লুপের মধ্যে ওরা আটকে থাকে। যদি না কেউ ওদেরকে মুক্তি দেয় বা কোনোভাবে কোনো কিছু পুজো পাঠ করিয়ে বা কোনো প্রসিডিওর ফলো করা হয়, আদারওয়াইজ মুক্তি হয় না, ওই মধ্যেই থেকে যায়, ওর মধ্যে ওরা তোমার ওই ওই লুপ হোলের মধ্যে আটকে যায় ওরা। আচ্ছা আচ্ছা, মৌমিতা দিদি থ্যাংক ইউ সো মাচ, বলছেন যে সত্যি অনেক অনেক সমৃদ্ধ হচ্ছি ভাই এর কাছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে দেখো রূপমকে নিয়ে এসে কত ভালো হচ্ছে, রূপমকে পাওয়াটা মুশকিল, অবশ্য আমরাও চাইবো যে ও আরো বিজি থাকুক, এটা আমরা চাইবো, সবাই বিজি থাক, এইটা সবচেয়ে বড় আশীর্বাদ বা শুভকামনা, যে সবাই কাজ নিয়ে ভীষণ বিজি থাক একেবারেই। এবারে রূপম ভাই, এই যে কিছু কিছু আমরা শুনি, যেগুলো আমরা শুনি যে কেউ ছিল কিন্তু সে মারা গিয়ে একটা স্পিরিট হয়েছে, আত্মা হয়েছে, আবার কিছু আছে যারা কোনো কালেই মানুষ ছিল না, মানে ডিমনিক প্রেজেন্স, ইনহিউম্যান, হ্যাঁ, সেই ব্যাপারটাতে তুমি যদি আমাদেরকে একটুখানি বলো, বা সেরকম রিলেটেড কোনো ঘটনা যদি বলো। দেখো জিন বলো বা ইনহিউম্যান স্পিরিট, এরা কিন্তু
কোনোদিন মানুষই ছিল না, জিন আমরা জানি আগুন থেকে তৈরি হয় নাকি, তো ইনহিউম্যানও এরকম আছে। আমার একটি ফ্রেন্ড, ও আমার টিমেই আছে, ও বেড়াতে গেছিল ইয়েতে তোমার বলো এই ব্যাংককে, ব্যাংককে ও একটু গেছিল আউটস্কার্টসে মানে গ্রামের দিকে, ওখানে গ্রামগুলো না বেশ ডিস্টেন্সে হয়, খুব সুন্দর জঙ্গল জঙ্গল মতো, তো এমনই একটা গ্রামে গেছিল যেখানে মানে আশেপাশে বেশ ফাঁকা এবং একটাই কটেজ, এবং কটেজটা বেশ বড়, দোতলা সম্ভবত, দোতলা না তিনতলা। তো ও এরকম রাত্রে ওখানে ঢুকেছে এবং ওই পুরো কটেজটাতে তিনটে ফ্যামিলি ছিল, বিশাল বড় কটেজ। তো একদম নিচে ছিল হচ্ছে একটা ছেলেদের গ্রুপ, একটা কর্নারে ছিল একটা হাজবেন্ড ওয়াইফ, ও উপরের কর্নারে ছিল, এবং ওই কর্নারে যেখানে ছিল ওর আশেপাশে কেউ ছিল না। এবং ও রাত্রিবেলা ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়, তারপর যা করে, ফোন ঘাটতে থাকে বা ফোনে কিছু শোনে, গান শোনে বা হোয়াট এভার। হঠাৎ অনেক রাতে ও ওই যে কটেজটা ছিল তার পাশে একটা বিশাল জঙ্গল, মানে ওখানে কোনো মানুষ থাকার মতো নয়, ওই এরিয়াতে আর সেরকম কেউ নেই। তো হঠাৎ একটা আওয়াজ শোনে, মানে কোনো ইনস্ট্রুমেন্টাল আওয়াজ একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, ওই জঙ্গলটার মধ্যে দিয়ে কিছু বাজাচ্ছে কেউ, ঠিক আছে। তো এই বাজানোটা কিন্তু কোনো ভালো কিছু মানে হোলি জিনিস বাজাচ্ছে তা নয়, কাউকে কোনো স্পিরিটকে যখন কল করা হয় বা কিছু, তখন বিভিন্ন রকম বিভিন্ন কাল্টে বিভিন্ন সামন করার এক একটা পদ্ধতি থাকে, কেউ ড্রাম বাজায়, কেউ বিভিন্ন রকম ফ্লুট বাজায়, অনেক রকম টেকনিক আছে। তো এখানেও যে জিনিসটা বাজানো হচ্ছে খুব অড, মানে বলছে যে, ও বলছিল যে আমার শুনতে না ভীষণ ইরি লাগছে, অস্বস্তি করছিল। তো তারপর বললো আস্তে আস্তে জিনিসটা বন্ধ হয়ে যায়, ঠিক ভোর রাতের দিকে মানে ওই তিনটে আড়াইটে তিনটে, ও শুনছে যে ওর জানলা ধরে কেউ নাড়াচ্ছে। ও কিন্তু দোতলার উপরে, তার নিচে পুরো জঙ্গল এবং কিছু ওঠানো ওঠার জায়গাও নেই, কিছু নেই। ওর দিকে ওর মানে মাথার কাছে জানলাটা ধরে কেউ নাড়িয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি, মানে কেউ খোলার চেষ্টা করছে। এবং ও না ও ভীষণ সাহস এবং ও মানে আমাদের মতনই এইসব প্র্যাকটিস করে, ও গিয়ে যখন জানলাটা খুলেছে দেখছে একটা এরকম ছুচলো মতো মুখ আর দুটো চোখ গ্লোয়িং রেড, মানে এটা হচ্ছে স্কিন ওয়াকার বলে এদেরকে, এরা হচ্ছে শেপ শিফট করে, মানে দেখছে হয়তো মানুষ হঠাৎ কুকুর হয়ে গেল, এগুলো কিন্তু আছে, এরা ইনহিউম্যান স্পিরিট এবং শেপ শিফট করে। স্কিন ওয়াকারের গল্প শুনছিলাম কিন্তু যে সত্যি আছে জানতাম না। এক্স্যাক্টলি আছে, এবং ব্যাংকক, ওই ব্যাংককের আউটস্কার্টস অনেক জায়গাতেই আছে। তো ও তখন ওখান থেকে বেরিয়ে কোন রকমে নিচে গেছে, নিচেও কেউ নেই, এবং বলছে সুইমিং পুল ওর আশেপাশে পুরো মনে হচ্ছে না কেউ পিছন থেকে আমাকে কথা বলছে, এমন ফাঁকা। ও আবার উপরে উঠেছে, উঠে ওইখানে বসে খাটে বসে চ্যান্টিং শুরু করেছে, তারপর বললো আস্তে 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 ব্যাপারটা হালকা হয়ে গেল। তো এইরকম মানে সাংঘাতিক। আমার এক ক্লায়েন্ট ওনারা ইয়েতে গেছিল, ওই কি আমাকে আজকেই উনি বলছিলেন স্টোরিটা, তো আমি ওখানে যাব ইনভেস্টিগেশনে, মানে আমার তো এইসব জায়গায় ভীষণ ভালো লাগে ভিজিট করতে, লোকে আমাকে পাগল অ্যাবনর্মাল যাই খুশি বলতে পারে, বাট আমার ভীষণ ভালো লাগে। তো ওনারা গেছিল তোমার ডুয়ার্সের দিকশূন্যপুর বলে একটা রিসর্ট আছে, দিকশূন্যপুর অসাধারণ, কখনো গুগলে সার্চ করো। তো ওই রিসর্টটা পুরোটা হন্টেড। এবার ওরা যখন গেছিল বলছে ওরা যে রুমটাতে ছিল ওটা একদম আইসোলেটেড, মানে একদম পিছন দিকে, মানে ওটা বিশাল এরিয়া নিয়ে করা এবং মানে আশেপাশে জঙ্গল, তো পিছন দিকে দুটো রিসর্ট মানে দুটো রুম, এবং যে রুমটাতে ওরা ছিল, এবং বলছে বারান্দায় বেরিয়ে এরকম সামনে একটা পুকুর, এবার রাত যেই হয়ে যায় ওখানে তো আর লাইট থাকে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। বলছে আমি আর আমার হাজবেন্ড কথা বলছি, মনে হচ্ছে ওখান থেকে কেউ আসছে, পুকুরের দিক থেকে পায়ের আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে না। তো ওরা ওদের মানে বেশ ভয় লেগেছে, ওরা ঘরে ঢুকে শুয়ে পড়েছে। বলছে আমরা যেই শুয়েছি ঠিক দেড়টা থেকে পাশের ঘরে ধুম ধাম আওয়াজ, পাশের ঘরে কিন্তু কেউ নেই, কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ মগ ছোড়াছুড়ি করছে, কিছু ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, এসব আওয়াজ হচ্ছে। বলছে আমরা সারা রাত ঘুমাতে পারিনি, নেক্সট ডে তে গিয়ে বলেছি, তো রিসেপশনে বলছে হ্যাঁ এখানে তো আছে একটা হাজবেন্ড ওয়াইফ সুইসাইড করেছিল ওই রুমটাতে, যে রুমে আওয়াজ হচ্ছিল, ওরা রোজ রাতে আসে এসে রুম অ্যারাউন্ড করে ওখানে, অনেকেই দেখেছে। বুঝলে মানে সাংঘাতিক ট্রিপ, মানে বলছে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আমি আর কোথায় ঘুরবো, আমার পুরো সারা ট্রিপ নষ্ট হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, হবেই ওরকম একটা জায়গায়। হ্যাঁ এই বেড়াতে গিয়ে যদি এই হয়, সোনালি লিখেছে একটু সাথে নিয়ে যেতে পারিস।
কি মুশকিল, ভয়ঙ্কর তো। আচ্ছা যেটা মনে হলো আমার, রূপম ভাই, এরকম কি হয় যে স্কিন ওয়াকারের কথাটা শুনলাম, মানে আমরা হয়তো কাউকে রাস্তায় ঘাটে দেখছি মানুষ যাচ্ছে, বা আমরা হয়তো দেখছি কোনো কুকুর যাচ্ছে, বিড়াল একদম যাচ্ছে, একদম একদম সেটা কি একদম হতেও পারে যে সেইটা স্কিন ওয়াকার স্কিন ওয়াকার অ্যাকচুয়ালি? হতে পারে, আবার ডেড ডেড পিপলও হতে পারে, এরকম বহু আছে। মানে দেখছো হয়তো মানুষ, কিন্তু তারা মানুষ নয়। ওমা একটা আমি আমি দুটো ঘটনা বলছি। একটা হয়েছিল তোমার ইয়েতে, ওই বাঘাযতীন থেকে যে রাস্তাটা গড়িয়ার দিকে যাচ্ছে, গড়িয়া হুম যাওয়ার হুম আগে যে পাটুলি ক্রসিংটা পড়ে, হুম ওই দিক থেকে আমার একজন জানাশোনা, তার সে থাকে হচ্ছে তোমার ইয়েতে ওই বেলেঘাটার দিকে। তো ও গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে পার্টি ছিল, পার্টি করে ফিরছে। ও ড্রাইভার ড্রাইভ করছে, ও পিছনে বসে আছে, দেখছে একটা সামনে বেশ রাত, অনেক রাতে, একটা ছেলে পিঠে ব্যাগ নেওয়া ও লিফ্ট চাইছে রাস্তায়। তো ছেলেটা মানে আমার ওই জানাশোনা যে ফ্রেন্ড, সে বলেছে না না দাঁড়াতে হবে না, তুমি এগিয়ে চলো, কি না কি আবার মানে হাত দেখাচ্ছে, দরকার নেই। ওরা ওই পাটুলির রাস্তাটা ক্রস করে যখন বাইপাসে টার্ন নেবে, দেখছে ওইখানে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, এবং ও আবার ওই একই হাত দেখাচ্ছে। এতটা তাড়াতাড়ি ও গেল কি করে? আবার ওকে দেখেছে রুবির সামনে হাত দেখাচ্ছে, আবার ওকে দেখেছে বাইপাস ওই মেট্রোপলিটনের সামনে হাত দেখাচ্ছে। এটা একটা ঘটনা। আমার আরেকটা, আরেকজন দিদি আছে, ওর ছেলে, ওরা গেছিল হচ্ছে গড়িয়াহাটের যে মার্কেটটা আছে না, যেখানে বাজারটা বসে ব্রিজের নিচে, ওই বাজারে বাজার করতে, দিনের বেলা, মানে এটা বিকেল বেলা বলছি। তো ওই দিদি বাজার করছে, ছেলে পাশে দাঁড়িয়ে আছে। এবার ছেলেটি পাশে ঘুরে দেখছে একটা বাচ্চা মেয়ে ওই ওর সামনে দাঁড়িয়ে আছে, এবং হাউ হাউ করে কাঁদছে, একদম ছোট, কোলে একটা পুতুল, মানে দেখতে খুবই সুন্দর, এবং মনে হচ্ছে বেশ ভালো ফ্যামিলি। তো ওর ফিল হয়েছে মেবি হয়তো কারু হাত ছেড়ে এসে এখানে চলে এসেছে ভুল করে। তো ওর মাকে বলতে যাবে, মাকে দেখাতে যাবে, দেখছে নেই, নেই তো নেই, মানে কোথাওই নেই। তো এইরকম হয়, মানে যারা ডেড পিপল, মানে হয়তো দেখে মনে হচ্ছে লিভিং, তারা কিন্তু লিভিং নয়। ওরে বাবা, কিন্তু রূপম এরা কি ক্ষতিকারক নাকি এরা কিছু নিজেই ক্ষেত্রে কনফিউজ ক্ষতিকারক যে ওরা? হয়, কিছু ক্ষেত্রে ক্ষতিকারক হয়। যেমন আমার আরেকটা ক্লায়েন্ট, উনি বাইকে ফিরছিলেন অনেক রাতে, আইএলএস হসপিটাল, সল্টলেক আইএলএস, ওর সামনের একটি ক্রসিং এ দাঁড়িয়েছে। এবার দেখছে ওর লেফট হ্যান্ড সাইডে, সরি রাইট হ্যান্ড সাইডে, মানে ফুটপাথের দিকে একটু দূর থেকে একটা ছেলে হাফ প্যান্ট পরে দৌড়ে আসছে, মানে ও এই ফুটে সে ওই ফুটে দৌড়ে আসছে, মানে ওই ফুট দিয়েই দৌড়াচ্ছে। তো দেখছে ছেলেটা না, মানে ভ্যাপারের আলোয় দেখছে যে ওর এই সাইড গুলো ভেজা 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 মতো, এই পার্টটা দেখা যাচ্ছে না যেহেতু ওই দিক দিয়ে দৌড়ে আসছে। বলছে যখন একদম ক্লোজ আমার, আমি দেখলাম যে দৌড়াচ্ছে, তার এই পার্টটা নেই, এই পার্টটা আছে, এবং সারা গা রক্তে ভেজা। ও বেমালুম একটা স্লো মোশনে দৌড়ে গিয়ে কোথাটা মিলিয়ে গেল। তার মানে ও হয়তো ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই লুপটাতে আটকে গেছে, রোজ ওইখান দিয়েই ও দৌড়ায় এবং লোককে দেখা দেয়। বুঝতে পেরেছো? এই এই হচ্ছে লুপে আটকে যাওয়ার প্রবলেম, বা এই ডেড পিপলের যে ঘটনাগুলো। ওরে বাবারে, তার মানে রাস্তায় ঘাটে আমরা কত কিছু দেখি, সব যে রিয়েল তার কোনো মানে নেই। একদম একদমই তাই। স্পেসিফিক্যালি তোমার এই যে বাইপাসের দিকে, ওখানে রাত্রিবেলা বহু কাউকে দেখা যায় যারা হয়তো মানুষই নয়। আচ্ছা রূপম, আমাদের আমাদের রবীন্দ্র সরোবরের কাছে কি রবীন্দ্র সরোবরটা শুনেছি যে ওখানে অনেক এক সময় সুইসাইড হতো, ভীষণ ভাবে হন্টেড, খুন হতো, ওটার কোনো, সুইসাইড হতো? হ্যাঁ 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 ওর কি কোনো ইনসিডেন্ট জানা আছে? কারণ এটা আমার বাড়ির কাছাকাছি। আমার দুটো ঘটনা আমার জানা আছে। আমার দুজন ফ্রেন্ড বলেছিল, ওই লেক ব্রিজটা আছে, যেটা লেক গার্ডেন্স ব্রিজ যেটা, হ্যাঁ 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 ওরা মানে আমার ফ্রেন্ডরা কয়েকজন রাত্রিবেলা ওরা ফিরছিল, এবং ওই ব্রিজের যেদিকটা তোমার রবীন্দ্র সরোবর, ওই দিকে মানে ব্রিজের ফুটটা ধরে ওরা হাঁটছে। এবার তার মধ্যে একজন নাকি নিচের দিকে তাকিয়েছে, দেখছে যে একটা বড় চোখ সেটা জ্বলছে এবং ব্লিঙ্ক করছে। ওই দেখে সে ওখানেই ফেন্ট হয়, এবং প্রায় 15 দিন জ্বরে ছিল, মানে ও জ্বর কমছেই না। এইটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে তোমার ওই ব্রিজের নিচে রেল ট্রেন লাইন আছে, হ্যাঁ লেক হ্যাঁ গার্ডেন যে হ্যাঁ ট্রেন লাইন, হ্যাঁ কেউ নাকি ওখানে
সুইসাইড করেছিল, এবং সেই মেয়েটিকে নাকি ওই ব্রিজের উপর দেখা যায়, ওরকম রাত্রিবেলা হাঁটে, লিফ্ট চায় ওই ব্রিজটাতে। এই ঘটনা দুটো আমি শুনেছিলাম। তবে রবীন্দ্র সরোবর লেক সেলফ ভীষণ হন্টেড, ভীষণ নেগেটিভ, মানে ওখানে কিছু গাছ আছে যেগুলোতে আছে, ফিল করা যায়। ও তাহলে যারা মর্নিং ওয়াকার, যারা ইভিনিং ওয়াকার, ওখানে তো খুব লোকজন যায়, তার মানে ব্যাপারটা খুব রিস্কি। হ্যাঁ, রিস্কি, ভীষণ রিস্কি তো, ভীষণ রিস্কি, কি সাংঘাতিক জিনিস। তো চৈতি বলছে যে এত ভিড় কি ভিড় নয়, না সত্যি এত ভিড় ভিড় হয়তো নয়, তুমি গিয়ে দেখছো দূর থেকে। আচ্ছা তাপসীদি বলছো তাহলে তো গলফ গ্রিনে ভূতে ভর্তি, নকশাল আমলে যত সুইসাইড, পুরো ওই রাস্তা। ওরে বাবা, আমি তো বাসিন্দা ওখানেরই, গলফ গ্রিনের রাস্তাটাতেই আছে। সর্বনাশ, কি সাংঘাতিক। আচ্ছা তাহলে জেনারেলি দেখো রূপম, আমি মানে আমার নিজেকে বাঁচিয়েই জিজ্ঞেস করছি যে আমরা যেহেতু এইসব রাস্তা দিয়ে যাতায়াত করি, তো আমাদের কি কোনো রকম আলাদা করে কিছু প্রোটেকশন নেওয়া দরকার? কারণ আমরা তো আমাদের এটাগুলোই আমাদের চলার পথ, গলফ গ্রিনের রাস্তা, লেক গার্ডেন্স, ফ্লাইওভার, ভীষণ ভাবেই আমরা যাতায়াত করি এইসব জায়গা দেখো কিছু দিয়ে। চ্যান্টিং হয়, সেগুলো চালাতে পারো গাড়িতে, বা নিজে ওই সময় যে রাস্তাটা দিয়ে যাচ্ছ তখন চ্যান্ট করতে করতে যেতে পারো, বা কিছু ক্রিস্টালস আছে লাইক ব্ল্যাক টার্মোলিন, অপসিডিয়ান, এগুলো করতে পারো হাতে, যাতে প্রোটেকশন থাকে স্পিরিটদের থেকে। বা এই যে ফিরোজা যেটা আমি বলছিলাম, এটা ইটসেল ভীষণ ভাবে তোমার ইভিল স্পিরিটদের থেকে প্রোটেক্ট করে। বা ওই অয়েল যেটা আমি বলছিলাম ইউজ করতে পারো, এগুলো থেকে স্পিরিটদের থেকে মানে তোমাকে বাঁচাবে, মানে প্রবলেম ক্রিয়েটটা কম হবে বা হবে না রাদার। রূপম এটা তো টাইম স্পেসিফিক কিছু নয়, আমি সকালের দিকে গেলেও তো সেই ব্যাপারটা তো হতেই পারে। একদমই টাইমের মানে হন্টিং টাইম ধরে হয় না, কারণ তুমি একটা জিনিস দেখবে গলফ গ্রিনে যেহেতু অতটা বড় মাঠ, ওর ওখানে পুরো টেম্পারেচারটাই আলাদা, এবং ওখানে কিছু কিছু জায়গা আছে যেটা ভীষণ ভাবে হন্টেড, ভীষণ ভাবে। এবং গলফ গ্রিনে তোমার কেন এই যে ওই যেটা কি 16 তলা না কত তলা কোয়ার্টার আছে না, ওটার 7th ফ্লোরটা হন্টেড। আচ্ছা রূপম ধরো এইটা আমার একটা প্রশ্ন, যে একটা বাড়ি হন্টেড, এবারে তার গায়ে লাগোয়া আরো দুদিকে হয়তো দুটো বাড়ি আছে, তো এই বাড়ির নেগেটিভিটি কি ওই বাড়িতেও রিচ করতে পারে? পড়তেই পারে, পড়তেই, এফেক্ট পড়বেই, কিছু না কিছু এফেক্ট তো ডেফিনেটলি পড়বে। ও মানে আমার বাড়িটা পার্টিকুলারলি নয়, কিন্তু পাশের বাড়িতে যদি কিছু গন্ডগোল থাকে সেইখানে সেটার এফেক্ট আমার পারে। আচ্ছা এটা হতেই পারে। আচ্ছা চৈতি জিজ্ঞেস করছে সাউথ সিটি কি, তুমি আর কন্ট্রোভার্সিতে যেও না। সাউথ সিটি কি জিজ্ঞেস করছে? সাউথ সিটি মলটা হন্টেড, সাউথ সিটি মল হন্টেড, লেক মল হন্টেড আছে ওখানে। সর্বনাশ, তাহলে তো আর কলকাতায় কিছু বাকি রইল না রূপক। না দেখো স্পিরিট যেখানে যেতে পারে, যেখানে খুশি যেতে পারে, এটা তো বটে, যেখানে খুশি যেতে পারে, ক্ষতি না করলেই হলো ওটাই আর কি। তবে আমার মনে হয় যাদের বোধ হয় পার্সোনালিটি খুব স্ট্রং তাদের বোধ হয় কাবু করাটা বলবো না তোমার, মানে যাদের মাইন্ড খুব স্ট্রং, চট করে কনভিন্সড হয় না বা চট করে তাকে তার কথাতে ভাঙা যায় না, এরকম ব্যক্তিত্ব মান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের কিন্তু চট করে এফেক্ট হয় না, ওরা খুব স্ট্রং। আচ্ছা রূপম আরো দুটো শুনেছিলাম, যেমন ধরো ওই যে আমরা স্লেন্ডার ম্যানের কথা শুনেছি, যে বিদেশে একটা রোগা লম্বা করে একটা লোককে দেখা যায়, এগুলো কি সত্যি নাকি এগুলো মেক আপ? এগুলো কিছু মিথও আছে, এগুলো কিছু মিথও আছে। আচ্ছা সব সময় সত্যি হয় তা না, কিছু মিথও আছে, অনেক কিছু আছে মানে এরকম, যেগুলো কিন্তু মানে কিছু মানে কি বলবো ওই মাইথোলজিক্যাল ক্রিয়েচার বলতে পারো, বা এরকম কিছু ওদের মানে বানানো হতে পারে, বা কিছু লোককথা মানে ফোকলোর এইগুলোও থাকে। আচ্ছা মানে একটা জিনিস মেনে নিতে সেটাকেই মানছে। আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছে করে যে ভীষণ এই যে ভ্যাম্পায়ার ব্যাপারটা, যেটা ব্লাড সাকার, তো এটা কি সত্যি
সত্যি নাকি এটা সম্পূর্ণটাই একটা কোনো, এই যে ড্রাকুলা যেটা ভ্যাম্পায়ার যে রক্তচোষা, তো এটা কি এর কি সত্যি কোনো বেস আছে নাকি এইটা মানে শুধুমাত্রই একটা গল্প থেকে চলে এসেছে? দেখো ড্রাকুলা এটা একটা ফ্যামিলি আছে যারা কিন্তু ওই ব্লাড খায়, মানুষের না, এমনি তারা ব্লাড খেয়ে বেঁচে আছে, এটা এটা এই ফ্যামিলিটা আছে, তারা মানে ওই রকম ভৌতিক ব্লাড গুলো খায়, মানে কিনে খায় বা হোয়াট এভার, কিন্তু লোকের রক্ত খায় না। ভ্যাম্পায়ারটাও মিথ, তবে আমি শুনেছি যে কোন জায়গাটা যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বিদেশেই, এবং সেই জায়গাটাতে প্রায় বেশিরভাগ বৃষ্টি হয় এবং খুব স্যাঁতস্যাঁতে, সেখানে নাকি দেখা গেছে ভ্যাম্পায়ার। ও মানে যারা সত্যি সত্যি এরকম ব্লাড সাকিং অ্যাটাক করে। ড্রাকুলাটা মিথ। আচ্ছা আবার অনেকে বলে যে এটা ডিজিজ, এই ব্লাড খাওয়াটা এটা একটা রোগ। কেন আমাদের ইয়ে ছিল বলো না, তোমার মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলার আমলে সেই সেই একদম 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 সে খেত তো হাট গুলোকে। হ্যাঁ 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 কি সাংঘাতিক! সেটাও বোধহয় অসুখ থেকে হতো কি নাকি? অসুখ না, ওনার একটা রোগ ছিল যেখানে ডাক্তার বলেছিল ওটা খেলে ছাড়বে। আচ্ছা আচ্ছা কি ভয়ঙ্কর রেমিডি বাবা, এই খেয়ে রোগ ছাড়ানো ভয়ঙ্কর জিনিস। আচ্ছা তাপসীদি বলছে, কালিম্পং এর মর্গান হাউসে লোক বলে হন্টেড, বাট আমি 81-83 ছিলাম, কোনো ভূত ঠিক দেখিনি, আমার হাজবেন্ডও লজের চার্জে ছিলেন। এটা তো আমিও শুনেছি যে মর্গান হাউসে যে ওই হাজবেন্ড ওয়াইফ ওনারা তো সুইসাইডাল কেস আছে সেখানে এবং ওনাদের দেখা যায় নাকি, এটা তো আমি অনেক ক্ষেত্রেই শুনেছি, অনেকে নাকি দেখেওছে। ইভেন ইটাচুনা রাজবাড়ি, ওর দুটো রুম নাকি হন্টেড, সেখানে লোকে হন্টেড হন্টিং ফিল করতেই যায়। ওরে বাবারে, মানে ইটাচুনা হন্টেডটা ফিল করার জন্য ভাড়া নিয়ে যায় ওখানে, অতই অত টাকা ভাড়া দিয়ে একটু ভয় পেতে ভূত দেখতে, ওই কি ছোট বৌদির ঘর নাকি এরকম একটা আছে সেইটা নাকি হন্টেড। আচ্ছা 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 এটাই আমার একটা মজার জিনিস মনে পড়ে গেল, আমি তো প্রচন্ড ভূত তাপসী বি লিখেছে আমার মেসো তাহলে ড্রাকুলা, আমার মশাই, আচ্ছা মশাই তাহলে আচ্ছা রূপম একটা এক্সোরসিজম এর গল্প বলো না, যেটা আমাদের বেশ। আচ্ছা তার আগে আর একটা একটু মেসেজ দেখে নি, একজন লিখেছে রোমা রোমা চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, যারা মেডিটেশন করে তাদের অরা কি স্ট্রং হয়? অবশ্যই স্ট্রং হয়, মেডিটেশন এরকমও হয়েছে আমার বাড়ির সবার, ওই ভাইরাল ফিভার কিন্তু আমার এফেক্ট করেই নি, সাংঘাতিক স্ট্রং, মেডিটেশন করাটা ভীষণ স্ট্রং। আমার চেম্বারে আমি থাকি তো দাদা জানেন গান্ধী কলোনিতে, সানডে করে সকালবেলা মেডিটেশন ক্লাস হয় ফ্রিতে, যারা জয়েন করতে চান সাদর আমন্ত্রণ, সবাই আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। একেবারে আমি লাইভ দেখেছি এতদিন, মানে আমার গিয়ে ওঠা হয়নি কিন্তু লাইভে দেখেছি, লাইভটা দেখেই ভীষণ পিসফুল লাগে, মানে ওর যে ভিডিও গুলো দেয় সেইটাতেই দেখে এত পিসফুল লাগে যে তার মানে সত্যি সত্যি যে উপস্থিত থাকে তার কতটা ভালো ভাইব সে নিয়ে আসে। বা আচ্ছা ও দীপান্বিতা বলছে, ও দাদা আমার কোনো কমেন্ট রূপমের চোখে পড়ছে না কেন? ও আচ্ছা তুমি কি তোমার কোন কমেন্টটা চোখে পড়বে বলো, আমি এক্ষুনি জানাচ্ছি কোনটা কোন কমেন্টটা বলতে হবে, নইলে দীপান্বিতা রেগে যাবে, অনেকদিন পরে এসেছে। ও একটা প্রশ্ন করেছে, কিভাবে বোঝা যায় গো অরা স্ট্রং কিনা? এটা এটা দীপালি, অরা স্ট্রং কিনা বুঝতে পারবে, তুমি অসুস্থ কম হবে, তুমি চট করে কোনো ইম্প্যাক্ট তোমার মধ্যে হবে না, নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো হয় মানে চট করে তোমাকে কেউ কনভিন্স করতে পারছে না বা তুমি অসুস্থ হচ্ছ না, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় যে আমার অরা স্ট্রং, বাট অরা স্ট্রং কিন্তু থাকে না, অরা স্ট্রং থাকার জন্য অনেক কিছু করতে হয়, এমনি এমনি অরা স্ট্রং থাকে না, মেডিটেশনটা ভীষণ ভাবে মাস্ট, এক্সারসাইজ মাস্ট, যোগা মাস্ট, যদি তুমি সুইমিং করো বা কি বলবো ওই ডান্সিং করো তাহলেও কিন্তু অরা স্ট্রং হয়, এমনি এমনি কিন্তু অরা স্ট্রং হয় না, কারণ আমরা এত লোকের মাঝে যাই, অ্যাকচুয়ালি যদি আমরা হাই এনার্জির থাকি তো লো এনার্জির লোকেরা আমাদের এই এনার্জিটাকে ওরা সাক করে নেয়, ওরা টেনে নেয় ওদের কাছে এবং চলেও যায়,
তো ওরা অলওয়েজ স্ট্রং থাকে না, ওরা ভীষণ ভাবে ব্রেক হয়। অনেক সময় দেখবে মনে হয় যে জ্বর জ্বর লাগছে, অথচ জ্বর নয়, মানে তোমার বডিতে টেম্পারেচার নেই, তার মানে তোমার জার্মটা অড়াতে রয়েছে, ওটা তখনও তোমার ফিজিক্যাল বডিতে ঢোকেনি, কারণ অড়ার ওয়াল ক্র্যাক করে জার্মটা আমাদের বডিতে ঢোকে। তো অড়াকে স্ট্রং করার বিভিন্ন ওয়ে আছে, ডান্স করো, যোগা করো, এক্সারসাইজ করো, মেডিটেশন করো, এইগুলো ওয়ে অড়া স্ট্রং করার। আচ্ছা রূপম, দীপান্বিতা আরেকটা বড় প্রশ্ন করেছে, যেটা ও দেখতে বলছে যে একটা দুঃখের কথা বলি, এই দশমীতে আমাদের এক নেবারের 16 বছরের ছেলে সুইসাইড করে। আমি এটা পড়ছিলাম, হ্যাঁ, প্রেম ঘটিত ব্যাপারে। যাই হোক, চোখের সামনে ওর জন্ম, বড় হওয়া দেখি তো খুব মন এলোমেলো হয়ে গেছে। ওই বাচ্চাটা কি ঘুরে ঘুরেই বেড়াবে গো? এর কি কিছু অবশ্যই অবশ্যই নেই? ঘুরে বেড়াবে, অবশ্যই অবশ্যই ঘুরে বেড়াবে, সে মুক্তি পাবে না এত ইজিলি। এগুলো অনেক ও কিছু পাস্ট লাইফ কর্মও থাকে, অনেক অনেক কিছু থাকে, এমনি এমনি হয় না। তাহলে দীপান্বিতা, তোমার আমি কিন্তু তোমার বার্তা দুটো রূপম ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি, তুমি উত্তর পেয়েছো। আর আশা করি তুমি রাগ করছো না যে তোমারটাকে, আসলে অনেক স্ক্রোল করে যাচ্ছে তো আমাদের চোখে পড়ছে না, সেই জন্য আমরা হয়তো পরে হয়তো রূপম ভাই যখন দেখবে তোমাদেরকে ওখানে উত্তর করে দেবে, না আমি দেখতে পেলে আমি ওকে পাস করে দেব যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেন ছিল সেটা আমরা একদম, বলে দেব। কিন্তু রূপমের কাছে আমি এখন একটু জানতে চাইবো যে রূপম, একটা কোনো বেশ ভয়ঙ্কর একটা কোনো এক্সরসিজমের কেস যদি বলো। ভয়ঙ্কর এক্সোসিজমে দেখো, সেভাবে ভয়ঙ্কর এক্সোসিজম আমার এখন অব্দি আমি করিনি, মানে এখন আচ্ছা অব্দি আমি ডিল করিনি। বাট হ্যাঁ, আচ্ছা মানে যেগুলো যেগুলোতে আমি যাই বেশ বেশ কৃপি, বেশ ভয়ঙ্কর। বাট হ্যাঁ, ভয়ঙ্কর আমার কাছে একটাই ছিল, যেটা গেল বছর ভূত চতুর্দশীতে, যেটা আমি গেছিলাম নাকতলাতে। মেয়েটা মানে মুভিতে যেরকম দেখি যে একদম লোকে মানে দুটো হাত বেঁধে রেখেছে ঘরের মধ্যে এবং চুলগুলো উস্কো খুস্কো, চিৎকার করছে, সেম জিনিস ওইটা এক্সট্রাসিজমে আমি গেছিলাম। এবং আমি যখন মেয়েটার রুমে ঢুকে কিছু চ্যান্টিং চালাই, মেয়েটা জাস্ট কানের আঙুল দিয়ে বসে আছে, এরকম দুলছে, এরকম করে দুলছে, এবং সামনে এরকম চুল, বীভৎস মানে চোখ মুখের অবস্থা। এবং আমি যখন কাজ স্টার্ট করি, ওর ক্লেন্সিং স্টার্ট করি, আমি তোমার ওই গার্লিক পাউডার, তারপর কর্পূর, আরো অনেক কিছু ছিল, এবং ওটা ওইগুলো জ্বালানোর পর মানে যখন জ্বলছে সারা ঘরে পচা গন্ধ, মনে মনে হচ্ছে কেউ মাংস পচেছে। ও ওটা থেকে তো বাবা, এইরকম পচা গন্ধ বেরোবে না, বেরোবার কথাও না, কর্পূর একটা সুন্দর গন্ধ বেরোয় পুরো সারা ঘরে, মানে আমরা কেউ টিকতে পারছি না। এবং ওকে ওর উপর চালান করেছিল, 4-5টা স্পিরিট ছিল মেয়েটা, বাচ্চা মেয়ে টেনে পড়ে, ও বাবা, ও ঠাকুমা করেছিল সম্পত্তি নিয়ে, মানে ওরা বেশ রিচ, মানে আমি যখন গেছি ওর বাড়িতে আমি দেখি বুঝলাম যে বেশ রিচ, এবং ঠাকুমা ওই সম্পত্তির জন্য ওর অন্নপ্রাশনের জামা নিয়ে তারাপীঠ থেকে কিছু চালান করেছে। তো মেয়েটার মানে এখন কিছু দিনের, মানে বেশ কিছু দিনের স্মৃতি নেই, ও ওর লাস্ট বার বোর্ড দেওয়ার কথা ছিল, বোর্ড দিতেই পারেনি, মানে এই লেভেলের। এবং মানে ভীষণ সুইসাইডাল হয়ে গেছিল, যখন তখন বাথরুমে ঢুকে ফিনাইল খেয়ে নিচ্ছে, এটা ওটা খেয়ে নিচ্ছে, গলায় ধরে দিতে যাচ্ছে, এবং রাত্রিবেলা উঠে বাথরুমে একা গিয়ে বসে থাকতো, কার সাথে কথা বলতো, এগুলো ছিল। তো এখন তাহলে অনেকটা রূপম, বেটার আছে, অনেক ভালো আছে। যারা আমরা দেখি যে অনেকে আছে যেরকম সুইসাইডাল টেন্ডেন্সিস, মানে এটা কি হতে পারে যে সে কোনো একটা প্রভাবে পড়েই করছে? ওর হয়তো একদম অ্যাকচুয়ালি সেইটা ইন্টেনশন না, কিন্তু একটা প্রভাব আছে বলে প্রভাবে কি পড়ে হয় দেখো, বারবার তাকে। মানে ধরো ধরো ডিপ্রেশনে আছে, এবার যে স্পিরিট ডিপ্রেশনে থাকলে অনেক সময় স্পিরিট কিন্তু পজেস্ট করে পার্শিয়ালি, তো দেখছে যে লোকটা ডিপ্রেশনে আছে, ওর ওই প্রবলেমটাকে আরো বাড়িয়ে দেয়। এবং যখন ও সুইসাইডাল হয়, বা মানে ও ভাবতে থাকে যে এবার আমাকে সুইসাইড করতে হবে, তখন কিন্তু ও মানে ওর সোলটা হাফ বেরিয়ে অটোমেটিকই বেরিয়ে যায়, এবং কিছুটা জায়গা ওই স্পিরিটটা কভার করতে শুরু করে, মানে ও তখন ফুললি ওকে পজেস্ট করে, এবং যখন সুইসাইড করে ও পুরোটাই পজেস্ট থাকে, এবং ওর বাঁচার জিলটা চলে যায়। বাঁচার জিল চলে গেলেই নেগেটিভ স্পিরিটটা তো আমাদের আশেপাশেই থাকে, ওরা ওই জিনিসটা গন্ধ পায়, বলে না যে মানে রক্তের গন্ধ যেমন বাঘ পায়, তেমন ওই স্পিরিটটা তোমার ওই জিনিসটার ওই মানে চাহিদাটা বা ইচ্ছাটার গন্ধ পায়, এবং ওরা তখন হন্ট করতে শুরু করে।
এবং এই জন্য দেখবে যারা সুইসাইডাল হয় তারা নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়, স্নান করে না, পুজো পাঠের তো বালাই নেই, দাঁত মাজে না, দীর্ঘদিন একটা নোংরা অবস্থায় থাকে তারা। এইভাবে থাকতে থাকতে ওরা সুইসাইডাল হয় অনেকে। আমরা ভাবি বোধহয় ডিপ্রেশনে আছে, ডিপ্রেশন থেকে ওই স্পিরিটরা তখন পজেস্ট করে, পজেস্ট করে মেন। আচ্ছা আচ্ছা, তাপসীদি একটা লিখেছে যে আমার একটা অদ্ভুত অনুভূতি হয় কারুর কথা মনে হলে 13,000 মাইলেও যদি সে থাকে দেখা গেছে ঠিক ওই লোকটি এসে গেছে, এটা কি করে হয়? আর একটা কথা, একটা মৃত্যুর খবর শুনলে আমি ঠিক 3টে মৃত্যুর খবর, এটা কিন্তু আমরাও পাই, খবর পাবো, কেন এমন হয়? মৃত্যুর খবরটা তো ওটা একজন মারা গেলে 3 জন মারা যায়, এটা একটা মিথ আছে, এটা আমরা জানি। আর এই যে মনে কারুর কথা পড়লে সে চলে আসে বা ফোন করে বা মেসেজ করে, এটা আমার ক্ষেত্রেও হয়। যাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে তাদের ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি হয়। মানে ধরো তুমি খুব ভালোভাবে এই পুজো পাঠের সাথে বা স্পিরিচুয়ালি খুব ইনক্লাইন্ডেড আছো বা এই যে মেডিটেশন করছো, তোমার মানে চিন্তা শক্তি সূক্ষ্মতা পায়, এবং যত সূক্ষ্ম হবে তোমার চিন্তা শক্তি তত মেটেরিয়ালাইজ তাড়াতাড়ি হবে, এটা আমার ক্ষেত্রে হয়। এই কারণে মহাভারত বা রামায়ণে আমরা দেখেছি ধনুক ধরতো আর তীর চলে আসতো, এটা ম্যানিফেস্টেশন। ও হ্যাঁ, সেই ধনুক ধরে চোখ বন্ধ করে আছে, সেখানে একটা তীর চলে এলো, তীর চলে আসলো, এটা ম্যানিফেস্টেশন। ও ও আচ্ছা, তার মানে ম্যানিফেস্টেশন দিয়ে যে কোনো জিনিসই করা সম্ভব, যে কোনো জিনিস, যে কোনো জিনিস কাউকে ম্যানিপুলেট করা যায়, কাউকে মোল্ড করা যায়, ও পুরোটাই ব্রেনের খেলা। আচ্ছা আচ্ছা, আর কি কোনো প্রশ্ন এসেছে? কারণ অনেকেই বলছে আমার প্রশ্নটা কোথায় গেল। আচ্ছা, সোনালিও একটু রেগে গিয়ে বলেছে আমার প্রশ্নটা কোথায় গেল, কিন্তু কোন বলেছে একটু দেখো তো। হ্যাঁ, কোন প্রশ্ন আমি সেটা খুঁজে পাচ্ছি না। সোনালি আরেকবার কি করা যায় প্রশ্নটা, নইলে সোনালিদি বলেছে আসবে আমার এখানে। হ্যাঁ অবশ্যই, সাদর আমন্ত্রণ তোমাকে। আমি একটা ঘটনা জানি গলফিনের রাস্তায়, সোনালিদি লিখেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি সেইটা মানে সোনালির কি সেইটা প্রশ্ন? বা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না রে প্রশ্নটা, যদি তাহলে আরেকবার একটু প্রশ্নটা করা যায় তো ভালো হয়, নইলে আবার রেগে যাবে। আচ্ছা, দীপান্বিতা জিজ্ঞেস করছে ব্রাহ্মণের পৈতে বা গায়ত্রী জপ কি একটা স্ট্রং ওয়ে নেগেটিভ এনার্জি? ভীষণ ভীষণ, একদম একদম, ভীষণ ভীষণ ভাবে। আচ্ছা, সোনালি লিখেছে না না, মানে এটা কি, মানে এটা কি এর না না, মানে অভিমানের না না যে আর প্রশ্ন করব না, দেখছে না ওরা, সেরকম না না। আর চৈতি জিজ্ঞেস করছে বৈদিক ভিলেজের কথা, মানে আমরা কিছুদিন আগে একটা ঘটনা শুনেছি ওইখান নিয়ে। আছে আছে, বৈদিক বৈদিক ভিলেজে স্পিরিট আছে, সেটা কিছু ঘটনা আছে কি? অ্যাকচুয়ালি না, আমার কাছে নেই। মানে কি হয় না, এই সব গুলো আগে কি ছিল, মানে ওই জলাজমি ছিল, জলাজমি কিন্তু হন্টেড হয়, কারণ ওয়াটার বডির কাছে ভীষণ ভাবে হন্টিং হয়, ভীষণ ভাবে স্পিরিটরা প্রেজেন্স থাকে ওয়াটার বডির কাছে। আচ্ছা, দ্যাটস হোয়াই। সোনালি বলছে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম, আচ্ছা আমি খুঁজে বার করে দেখি। ওই যে ব্লাডে ব্লাড খাওয়া নিয়ে, ব্লাড, হ্যাঁ, ওখানকার পুরুষরা কিন্তু এরকম মহিলা পুরুষ আছেন যারা ব্লাড কিনে খায় এবং তারা দাবি করে যে তারা রক্তচোষা এবং তাদের লাইফস্টাইলও খুব ডিফারেন্ট, দিনের আলোতে বেরোতে পারে না। এগুলো নিজেরা ক্রিয়েট করে, এবং এই উইচক্রাফটের দুটো দিক আছে, একটা হচ্ছে স্যাটানিজম আর একটা হচ্ছে এই উইকেন বা উইচক্রাফট। তো যারা এরকম করে, এই স্যাটানিজমে ফলো করে, তারা অনেকে এরকম সেজে থাকে। বা পেগানিজম আছে আমাদের, ওল্ড পেগান নিউ পেগান, আমরা যেমন উইচক্রাফট যেটা প্র্যাকটিস করি ওই ওল্ড পেগানিজম মত ফলো পাথ ফলো করি, এবং নিউ পেগান যারা তারা এরকম বিভিন্ন রকম নিজেকে সাজায়, ব্লাড খায়, দাঁত সার্জারি করে বড় বড় দাঁত ক্রিয়েট করে। তো ওরকম নিজেরা, ওরা খুব মানে স্ক্যাটি, মানে ওই ড্রাগের নেশার এতই হাই থাকে সব ভাবতে থাকে নিজেদেরকে। ও মানে ওটা পুরোপুরি নিজেদের তৈরি করা একটা ইমেজ আর কি, যে ওটা ওটা ওদের ভাল লাগছে,
এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর তো আপাতত প্রশ্ন কিছু দেখতে পাচ্ছি না, প্রশ্ন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু লিখেছে বলছে আমি রূপম ভাইকে একদিন ফোন করব, আমার ছেলের এত অ্যাক্সিডেন্ট হয় বা হচ্ছে, তারপর থেকে ও ভীষণ ঘাড় আর কোমর নিয়ে কষ্ট পায়, এক্সারসাইজ করলে ভালো থাকে তাও হয়। আচ্ছা, মানে অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে আছে, অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে আছে, বারবার করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ক্লেনজিং দরকার ভীষণ ভাবে। হ্যাঁ আচ্ছা, একা রোমা চ্যাটার্জি বলছেন স্পিরিট পজিশনের ক্ষেত্রে কি জোডিয়াক সাইনের কোনো রোল আছে? অবশ্যই 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 আছে, হালকা রাশি ভারী রাশি তারা হালকা রাশি তাড়াতাড়ি এফেক্টেড হয়, অরা যদি স্ট্রং না থাকে তাড়াতাড়ি এফেক্টেড হয়, এগুলো হয় একদম। আচ্ছা, এই হালকা রাশি ভারী রাশির কনসেপ্টটা কি রূপম, এটা কি করে ডিসাইড হয় যে কারোর রাশিটা হালকা বা ভারী? সেটা তো পুষ্টি বিচার করা আছে বা তোমার বার্থডে অনুযায়ী যে রাশি জোডিয়াক সাইন হয় তাতে বোঝা যায়, মানে যারা ধরো ওই হালকা রাশির হয় যেমন তুলা রাশি, এটাতে যেমন স্পিরিচুয়াল জিনিসও খুব এফেক্ট করে তেমন প্যারানর্মাল জিনিসও খুব এরা দেখতে পায়, এবং এরা চট করে অসুস্থ হয়ে পড়ে, মানে এরা এফেক্ট বুঝতে পারে কারণ এরা এতটাই হালকা, এরা ওই শীত মানে ওই ব্যাপারটা ওরা বুঝতে পারে এবং ওরা এফেক্ট তাড়াতাড়ি হয়। ও আচ্ছা, দীপান্বিতা প্রশ্ন করেছে, রূপম তুমি বললে ডান্সিং একটা একটা মেডিটেশন, সিঙ্গিং নয় গো, জিজ্ঞেস করেছে। না আমি মেডিটেশন বলিনি ডান্সিং, আমি বলেছি ডান্সিং এ অরা স্ট্রং হয়, বা সেটা ও জিজ্ঞেস করছে গান গাইলেও কি হয় সেইটা প্রশ্ন। না গানটা তো একটা অন্য জিনিস, মানে তোমার বডি মুভমেন্ট দরকার তবে তোমার অরা স্ট্রং হবে। তাহলে কিন্তু তোমার এইটা আমি উত্তর দিয়ে দিলাম। আর চৈতি জিজ্ঞেস করছে জব করলে কি পজিটিভিটি কাজ করে, সেটা তো আমার মনে হয় একদম, জপে তো ভীষণ শক্তি, জপে তো ভীষণ শক্তি ভীষণ। আচ্ছা রূপম, আমি ছোটবেলাতে একটা গল্প শুনেছিলাম, সেটা হচ্ছে আমার পিসে মশাই, ওরা বীরভূমের লোক ছিল, তো পিসে মশাইরা দেখি একদিনকে ওই বন বাজারে খেলা টেলা করতে যেরকম মানুষে যায় সেরকম গেছেন, আর তার সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট গেছে বাচ্চাদেরকে নিয়ে। পিসে মশাই বলছে আমরা যখন ফিরছি তখন আমরা দেখলাম যে একটা মাটির থালা আর তার উপর একটা মাটির মাটির থালা আর একটা মাটির প্রদীপ জ্বলছে, বললো দেখ বিকেলের আলো তখনো পরিষ্কার, আমরা দেখছি বন থেকে না থালাটা এরকম নিজে নিজে উড়তে উড়তে এরকম করে চলে যাচ্ছে, বলে সেইটা দেখে আমাদের যে অ্যাটেন্ডেন্ট ছিল সে জোর করে আমাদেরকে নিয়ে আসে, এবং আমরা অনেক যখন ঝুলোঝুলি করে জিজ্ঞেস করি যে কেন কি হয়েছে, বললো ওটা নাকি কেউ কাউকে বান মারছে। ঠিক ঠিক ঠিক, এইটা এইটা ঠিক, মানে এরকম ভাবে নিজে নিজে একটা প্রদীপালা একটা থালা উড়ে চলে যাচ্ছে। যদি কোন তান্ত্রিক খুব স্ট্রং হয় বা স্ট্রংলি করে ডেফিনেটলি কাজ হয়, এরকম হয় গাছ উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, সর্বনাশ গাছ, ওরে বাবা, এরকম বহু কিছু ভয় আছে যেগুলো আমাদের ভাবনারও বাইরে। না সে তো নিশ্চয়ই, মানে এইরকম ধরনের একটা গল্প শুনতে চাইবো রূপম, যেটা মানে আমরা কল্পনাও করতে পারি না যেরকম হতে পারে, মানে সিনেমা টিনেমাতেও দেখিনি হয়তো এরকম কোনো কি আছে। আমার একজন জানাশোনা মানে ক্লায়েন্টই বলতে পারো, ওনারা ত্রিপুরা গেছিলেন কিছু মানে নিজেরই কোনো সমস্যার জন্য কাজ করাতে, তো যার কাছে গেছিলেন মায়ং এ, এবং মায়ং এর ভিতরে আরেকটা গ্রাম আছে যেটা বুড়া মায়ং বলে, এবং ওটা ভীষণ মানে ওটা এমন ওখানকার লোকেরা শেফ শিফট করে থাকে, মানে যে হয়তো রান্না করছে সে হয়তো মানুষই না, মানে এরকম সে হয়তো কুকুর না, মানে এইরকম লেভেলের, এবং ওইখানে তোমার মানে মিনিস্টার ডাক্তার মানে হেনো সেলিব্রিটি নিয়ে যাদের লাইন গাড়ির লাইন ওনার কাছে, এবং লোকটা খুব সিম্পল হাঁটুর উপর তোমার লুঙ্গি পরে সকালবেলা কীর্তন করে এবং দুপুরবেলা ওই পেশেন্ট দেখে, এবং এত স্ট্রং কাজ করে। আমার একজন কলিগ সরি ক্লায়েন্ট তার ওয়াইফকে নিয়ে গেছিল, তার ওয়াইফের প্রবলেম ছিল এবং ভীষণই স্ট্রং প্রবলেম ছিল, তো সে নাকি চারটে
ওই ঝাঁটার কাঠি হয় সেম সাইজে চারটে ঝাঁটার কাঠিকে কেটেছে, কেটে এবার কিছু মন্ত্র পড়ে একটা করে ঝাঁটার কাঠি ওনার গায়ে লাগাচ্ছে। ওই চারটের মধ্যে একটা ঝাঁটা কিন্তু ভাঙেনি, কিন্তু চারটের মধ্যে একটা ঝাঁটার কাঠি এক আঙুল পুরো ছোট হয়ে গেল ওর চোখের সামনে অটোমেটিক, বাকিগুলো ভাসছে। আমাকে লোকটা বলছে বলছে রূপম দা আমি দেখে অবাক, আমি মানে আমার স্পিচলেস হয়ে গেছি, কি এটা এরকম কি করে হলো। বলছে যে লোকটা, যে লোকটার কথা বলছি, সে একটা তাবিজ বানায়, কবজ বানায়, সে একটা তিথিতে একটা গাছকে তুলতে হয়। বলছে তুলতে গেছি আমি ওনার সাথে অনেক মানে ভোর রাতের দিকে, মানে প্রায় জঙ্গলের ভিতর, মানে পুরো গা ছমছমে পরিবেশ, মানে কোনো কোনো সাউন্ড নেই, পুরো নিস্তব্ধ, একটা বিশাল জলাশয় তার পাশেই গাছগুলো হয় লতানো গাছ। বলছে আমি গাছটাকে উনি টানছে, গাছটা ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে, কিছুতেই আর উঠতে চাইছে না। উনি বললো যে গাছটা নিজেকে দিতে চাইছে না, তো একে দেওয়া যা করা যাবে না, অন্য গাছকে করলো সেটা উঠে আসলো, ওই গাছটার ক্রমশ মাটির তলায় চলে যাচ্ছে, ও আসছেই না হাতে, এই লেভেলের কাজ হয়। এগুলো কি তান্ত্রিক ক্রিয়া রূপম? তান্ত্রিক ক্রিয়া, এবং তোমার তান্ত্রিক ক্রিয়ার বিভিন্ন ভ্যারিয়েশন আছে, যেমন কামাখ্যাতে অন্য রকম কাজ হয়, অন্য রকম, ওরা জলে দেখতে পায়, ওই ওটাকে বলে অ্যাকোয়ামেন্সি, মানে জলের মধ্যে ওরা রিড করে, যেটা আগেকার দিনে ওই ক্লিওপেট্রা ওদের সময় হতো, ওরা অক্সিডিয়ানের ওদের প্লেট থাকতো, তার মধ্যে ওরা দেখতে পেত। যেমন জুলিয়াস সিজারের যে ডেথটা হবে সেটা কিন্তু ক্লিওপেট্রার সঙ্গে একটা উইচ থাকতো, সে বলে দিয়েছিল যে উনি মারা যাবেন এই এই যুদ্ধে, তো ও ক্লিওপেট্রা ওকে সাবধান করেছিল কিন্তু শোনেনি। আগে শুনেছি রূপম এরকম বড় বড় রাজা রাজাদের সর্সারার্স থাকতো যারা বলে দিত, ওরা গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতো, তারা বলে দিত কি হতে চলেছে, তার মানে এটা সত্য। ওরা কি করত, মানে ব্যাটেলে যুদ্ধ হচ্ছে, মাঠে যুদ্ধ হচ্ছে, গ্রাউন্ডে এই সর্সারার্সরা মহলের মধ্যে যুদ্ধের ক্ষেত্র ক্রিয়েট করত পুতুল দিয়ে, এবং ম্যাজিকের মাধ্যমে হারাতো। এবং ওরা কি করতো, ওরা শ্যাডোকে, মানে ধরো তোমার ছায়াকে ওরা ক্যাপচার করতে পারত, এবং ওই ক্যাপচার করা ছায়া নিয়ে ওরা কাজ করত। এটা কিন্তু এখনো হয়, তোমার শ্যাডোকে একটা টেকনিক হয়, ওই ক্যাপচার যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু আমি যা চাইবো তুমি তাই করবে। ও মানে বশীকরণ একরকমের, সর্বনাশ, মানে এটা পুরো নেক্সট নেক্সট লেভেল তন্ত্র আর কি। একদম একদম একদম, মানে কি সাং পাওয়ারফুল, শুধু তুমি ভাবো তারা। হ্যাঁ তো ভয়ঙ্কর। বীভৎস। আচ্ছা এখানে এখানে রমা চ্যাটার্জি জিজ্ঞেস করছেন যে বান মারার প্রোটেক্টিভ মেজার্স আছে। দেখো অনেক রকম অনেক কিছু হয়, কিছু ক্রিস্টাল আছে যেটা দিয়ে শিল্ড করা যায়, ওটা বাড়িতে প্লেস করে রাখতে হয়। তোমার কিছু কবচ আছে, এই যে এই তোমার মায়ং যার কথা বলছিলাম, সেখানে আমার একজনের সাথে কানেকশন আছে, তারা কিছু প্রোটেকশনের জন্য কবচ বানিয়ে দেয়, যেটা কিন্তু পড়লে কোনো ইভিল স্পিরিট বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, কোনো ইভিল আই বলো, যত বড়ই আত্মা প্রেতাত্মা হোক, তোমার কোনো কেউ কিছু করতে পারবে না, সেই কবচ ওনারা বানান। তো এইগুলো ধারণ করলে এসবের থেকে বান মারা বলো বা ব্ল্যাক ম্যাজিক বলো প্রোটেকশন পাওয়া যায়। আর সোনালী বলছে আচ্ছা মায়ং এ তো শুনেছি মহিলারাই বেশি ব্ল্যাক ম্যাজিক করে, এটা ঠিক? মায়ং এ হ্যাঁ, ওখানে যোগিনী আছে যারা করে, শুধু যোগিনী কেন, অনেক পুরুষও আছে, পুরুষরাও আছে, যোগিনীর একটা আলাদা ওদের ইয়ে আছে, জায়গা আছে যেখানে ওরা ইটসেলফ সাধনা করেন বা এইসব কাজ করেন। তাপসী বলছো একজনকে কুকুরে কামড়েছে, ওকে বললাম ইনজেকশন নিয়ে আয়, ও কি করলো, কোন ওঝার কাছে গেল আর পিঠে একটা বড় কাঁসার বগি খালা, হ্যাঁ ও মা আটকে গেল, হ্যাঁ বলছে কিছুক্ষণ পরে ওটা সবুজ হয়ে পড়ে গেল নিজে থেকে, ওঝা বললেন বিষ নেমে গেছে, এখন ও ছেলেটি ভালো আছে। ও মানে থালা দিয়ে বিষ টেনে নেওয়া আর কি। এটা কিন্তু আগেও হতো, আমি মা বাবার মুখে শুনে বাবার মুখে শুনেছিলাম, কুকুরে কামড়েছিল, কাঁসার থালা পড়ে পুড়িয়ে পিঠে দিয়ে দিল, এবং ওটা যে বিষটা নেমে যায় অটোমেটিক পড়ে যায়।
আবার বাটি চালান একটা শুনেছি রূপম, যে বাটি দিয়ে চোর ধরা হতো বা এরকম, ইভেন নারকোল চালানো হয়। আমি কার আমার এক ক্লায়েন্ট না কার কাছে শুনলাম, বলছে নারকোলটা সিঁড়ি দিয়ে উঠছে, এমন চালান করানো হয়েছে। নেক্সট লেভেল তো এগুলো, কি সাংঘাতিক সাংঘাতিক সত্যি। হ্যাঁ সোনালী বলছে একদম হয়, কাঁসার থালায় হয়, আমার মা ছোটবেলায় নিজে দেখেছিল। ও কি ভয়ঙ্কর। আচ্ছা রূপক, তুমি একটা হাইকোর্টে তুমি বলছিলে, তার মানে সেটা বলা যায় যে সেটা কি কেসটা? হ্যাঁ, আমার রিসেন্ট একটা মানে আমার এক সার্জেন ফ্রেন্ড আছে, তার কাছে আমি শুনেছিলাম যে হাইকোর্টটা নাকি সাংঘাতিক হন্টেড, মানে ওখানে নাকি গেলে বোঝাই যায়, এবং ওখানে কিছু স্ট্যাচু আছে যেটা তোমার রাত্রিবেলা তার ফেস চেঞ্জ হয়, এবং রাত্রে নাকি অর্ডার অর্ডার ওরম শব্দ পাওয়া যায়। তারপর আমার আর একজন ক্লায়েন্ট আছে যে অ্যাডভোকেট, এবার তার সাথে আমার ফাইনালি কথা হলো, উনি বললেন যেদিন যাবেন আমার শুধু বলবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। তারপর সোনায় সোহাগা, তো আমি যাবই। তো বলছিল যে 11 নম্বর 12 নম্বর দুটো রুম আছে, বলছে ওটা মারাত্মক লেভেলের হন্টেড, একজন সার্জেন ওখানে নাকি বসে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে নাকি কে ঠাটিয়ে চড় মেরেছে ওনাকে। তো বলছে তুমি গেলে ডেফিনেটলি ফিল পাবে, এবং আমরা নিজেরাই বুঝতে পারি, তুমি তো আরোই পাবে। অনেকদিন আগে একজন ভদ্রমহিলা ছিলেন যিনি ওই প্রস্টিটিউশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ওই মহিলাকে দেখা যায়, রাইট? হ্যাঁ মহিলাকে দেখা যায়, হ্যাঁ আমিও শুনলাম ওটাই। হ্যাঁ আচ্ছা, যারা জানো না তাদের জন্য ছোট্ট করে বলে দিই, এবারে সেই ভদ্রমহিলাকে নাকি একজন মানে একজন তার একজন ক্লায়েন্ট কথা দিয়েছিল যে তাকে ওখান থেকে মুক্তি দেবে, তাকে বিয়ে করবে, কিন্তু দেয়নি। যেটা হয় যে সে লাস্টে ব্যাক আউট করে। আর ওই মহিলার কথা ছিল নাকি, ওদের তো বোধ হয় একটা রেজিস্ট্রেশন থাকে, যেহেতু ওদেরকে তো, হ্যাঁ ওদের তো একটা মানে লেবার হিসেবে ওদেরকে নেওয়া হয়, যে ওদের কাজ করা কিন্তু আইন স্বীকৃত। তো ও অ্যাকচুয়ালি ওর যাওয়ার কথা ছিল ওর সেই রেজিস্ট্রেশনটা কাটিয়ে দেওয়ার জন্য, যে ও আর এই পেশার সঙ্গে যুক্ত নয়, যুক্ত আর যুক্ত থাকবে না, কারণ ওকে কেউ বিয়ে করছে, কেউ সম্মান দিয়ে নিয়ে যাচ্ছে। সেই মেয়েটিকে অদ্ভুত ভাবে পাওয়া যায় গলা কাটা অবস্থাতে। হাইকোর্টে নাকি ওই রকম একটি মানে স্কন্ধ কাটা ওরকম মহিলা, মানে সে এখনো ঘুরে বেড়ায় যে তাকে যে ডিচ করা হয়েছিল বা তার যে স্বপ্নটা পূর্ণ হয়নি সেটার জন্য সে নাকি ওরকম ভাবে ঘুরে বেড়ায়। তো এই এই ঘটনাটা আমি অনেকদিন আগে শুনেছিলাম। আর আমার একজন বন্ধু আছে, সেও হাইকোর্টে প্র্যাকটিস করে, সে আমাকে বলেছিল যে ভীষণ ইরি হাইকোর্টটা। সে বলেছিল যে বলে ভীষণ, মানে আমি জানি না কেন, বলে বিশেষ করে যখন মানে অন্ধকার নাপতে থাকে, মানে দিনের আলো ফুটতে থাকে, ওই সময়, হ্যাঁ বললো যে হয়তো আমার অফিসে কিছু একটা রয়ে গেছে, আমাকে গিয়ে আনতে হবে, বলে আমার মানে আমি যেতে পাচ্ছি না যে ওখানটায়, অথচ এতক্ষণ ওখানেই বসেছিল, যে ও যে ওখান থেকে গিয়ে জিনিসটা নিয়ে আসবে, ও সেটা নাকি মানে বলে খুব মানে দৌড়ে গিয়ে নিয়ে আবার দৌড়ে ফিরে আসা, বললো প্রচন্ড নাকি ইরি হয়ে যায় চারিদিকের বিষয়টা পরিবেশটা। এবং সেই মেয়েটিকে, ওর নাম কি নিস্তার কিছু একটা ছিল মেয়েটির নাম, আমার ঠিক মনে পড়ছে না, মেয়েটিকে ওই গলা কাটা মেয়েটিকে নাকি প্রায় দেখা যায়। এই ঘটনাটা আমি শুনেছিলাম। তো রূপম যেহেতু যাচ্ছ, তুমি তাহলে এইটা একবার একটু ইনভেস্টিগেট করে দেখতে পারো যে সেই মেয়েটির কথা যেটা শুনেছিলাম সে কি। আর এবারে তাপসীদি বলছে কলকাতার আকাশবাণীতেও তো আছে। হ্যাঁ আকাশবাণী রাইটার্স অনেকটা ব্যাপার আছে, আমরা শুনেছি যে আকাশ তাপসীদি লিখেছে ভাই রূপমকে নিয়ে একদিন সারাদিন একটা প্রোগ্রাম করো, দারুণ ইন্টারেস্টিং ঘটনা, একদম ওকে প্রয়োজন হলে বেঁধে রাখার একটা ব্যবস্থা করতে হবে, মানে সত্যি মানে ঘটনার খাজানা যাকে বলে আর কি। হ্যাঁ মানে কিলবিল করছে ঘটনা, কিলবিল করছে মানে
মানে আমরা সব ভুভুক্ষু হয়ে বসে থাকি, কখনো ছাড়বে একটা দুটো করে ঘটনা। কিন্তু আরেক আরেকটা আরেকটা ভয়ঙ্কর কিছু ঘটনা শুনবো রূপম। এই রে, আচ্ছা লেকমলের ঘটনাটা বলি, এটা দিয়েই শেষ করব আজকে। আচ্ছা লেকমলের ঘটনা, আমার এক ক্লায়েন্ট, ওরা ক্লায়েন্ট কাম ফ্রেন্ড হয়ে গেছে, তারাপীঠের ঘটনাটা কি বলেছিলাম? তারাপীঠের হোটেলে গিয়ে যেটা আমি ফিল করেছিলাম। না 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 না, আচ্ছা তো লেকমলেরটা বলি, আমার ওই ফ্রেন্ড কাম ক্লায়েন্ট, ওর ওয়াইফ এরকম লেকমলে, ওরা মুভি দেখতে গেছি, তো মুভি দেখতে গিয়ে ওই ফ্লোরে যে ওয়াশরুমটা আছে ও গেছিল, এবং অনেক রাত হয়ে গেছিল এবং ওখানে কেউ আর নেই, ওয়াশরুম একাই। তো ও বলছে আমি মুখ ধুচ্ছি, হঠাৎ পিছনে কারোর কাশির আওয়াজ, তো ঘুরে দেখছে একটা মেয়ে, ও রয়েছে বেশ সুন্দর সেজে ঠেজে আছে, তো মেয়েটা বলছে তোমার আঁচলটা আমি ঠিক করে দেবো, দাও ওটা খুলে গেছে। তো বললো হ্যাঁ ঠিক আছে ঠিক করে দেয়। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, সামনে চুল ঢাকা, তো মেয়েটা মাটিতে নিচু হয়ে বসে আঁচল ঠিক করেছে, করে যখন তাকিয়েছে দেখছে পুরো মুখ সাদা ফ্যাকাশে, মনে হচ্ছে ব্লাড নেই। তারপরে অতটা ভয় পায়নি, হয়েছে হতে পারে হয়তো ওরকম স্কিন টোন বা হোয়াট এভার। তো তারপর কথা বলতে বলতে হঠাৎ পায়ের দিকে তাকিয়েছে, দেখছে পা নেই, সর্ব মানে ও ভেসে আছে। তো মেয়েটা কোন রকমে থেকে মানে বেরিয়ে জাস্ট দৌড় দিয়েছে, দৌড় দিয়ে গিয়ে ও একটা পার্টিকুলার জায়গায় পড়ে গেছে। এবার ওর হাজবেন্ড বলছে কি হয়েছে, মেরম দৌড়ে পড়ে গেলে কেন, কি হয়েছে, কেউ কোনো আজ কেউ আছে নাকি? বলছে জায়গাটা এত নেগেটিভ, এবং একটা মহিলাকে আমি দেখলাম যার পা নেই, সে আমার সঙ্গে ইন্টারাক্ট করলো, ওদের সাথেই আমি তারাপীঠে গেছিলাম। এই গেল গেল মাস, মানে পুজোর আগের আগের মাসে কি একটা অমাবস্যা ছিল, তো ওই হোটেলটা হচ্ছে হোটেল রাজদ্বীপ, আমি বারবার বলে রাখি হোটেলের নাম হোটেল রাজদ্বীপ, এবং এটা একদম তারাপীঠ মন্দির ঢোকার উল্টো দিকের যে দ্বারকা নদীটা চলে গেছে ওই দিকে একদম এন্ডে, এবং ওই হোটেলের পরে আর কিছু নেই, পুরো জঙ্গল, এবং ওটা আন্ডার মানে আশেপাশের গুলো আন্ডার কনস্ট্রাকশন, ওটা মানে সবে নতুন হয়েছে, এবং ওটা মেক মাই ট্রিপ থেকেই বুক করে যাওয়া হয়েছিল আমাদের। তো হোটেলটা যখন আমি ঢুকি তখন সামহাও আমার একটু ইডি লাগে, তো ওই আমার ক্লায়েন্ট, ওরা হাজবেন্ড ওয়াইফ এবং আমি, দুটো আলাদা রুম নেওয়া হয়েছে, এবং ওরা যেহেতু ভয় পাবে বলে আমি কিছু বলিনি, যে আমি ঠিক আছে চল আমি এবার ঢুকে ওখানে পুজো পাঠ করেছি, মেডিটেশন করেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো পাঠ করেছি। তো তারপর আমরা ওখান থেকে মন্দিরে গেছি, এক সেকেন্ড সরি, ওখান থেকে আমরা মন্দিরে গেছি, মন্দির থেকে বিকেলবেলা মন্দিরে গিয়ে শ্মশানে দর্শন করে ফিরে হোটেলে খেয়ে দে মানে খাবো সরি মানে হোটেলে ফিরে আমাকে ছেলেটা বললো দাদা আজকে তুমি আমাদের রুমেই থাকো, কারণ একসাথে গল্প করবো, তারপর পরের দিন সকাল 4টার সময় উঠে পুজো দিতে যেতে হবে, তো এখানেই শুয়ে পড়ার, তোমার রুমে যেতে হবে। ঠিক আছে ওকে চাপ নেই। তো খেয়ে দে গল্প করতে করতে প্রায় তখন 1:30-2 বাজে, তো আমি শুয়ে পড়েছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, ওরাও শুয়ে পড়েছে। এবার হঠাৎ আমাকে ওরা ধাক্কাচ্ছে, ওরা দাদা ওঠো দাদা কি হয়েছে, আমার তো বিরক্তি লাগে সবাই ঘুম এসেছে, কি হয়েছে? মেয়েটা বলছে দেখো দাদা ওই গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে, সত্যি একটা অবয়ব মেয়ে মহিলার দাঁড়িয়ে রয়েছে, এবং আমি সঙ্গে সঙ্গে কিছু জিনিস করলাম যাতে ও শিল্ড হয়ে যায় আর না আসতে পারে এদিকে, করে দিলে ও আর আসতে পারেনি, ওখানেই রয়েছে। এবং আমি বললাম কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? বলছে আমি ঘুমাচ্ছি, আমার পা ধরে নাড়িয়ে একটা মহিলা যার হাফটা বার্ন আর হাফটা রয়েছে, বা আমাকে এরকম ডাকছে, আমার কাছে আয় আমার কাছে আয় বলছে। এবং তখন ওই মেয়েটা ভয় তোর হাজবেন্ড কে দেখেছে, হাজবেন্ডটা আবার আমায় ডেকেছে। এবার ওই তো হলো, আমরা 4টে অব্দি ঘুমাতে পারলাম না, যে 4টে বাজলো জিনিসটা আস্তে আস্তে সরে গেল, তারপর যে যার মতো স্নান করলাম, মন্দিরে গিয়ে পুজো দিলাম। এবার পুজো দিয়ে এসে হোটেলে এসে ছেলেটার ফোনে EMF মিটার ছিল, বলে রূপম দা চলো তো একটু চেক করি রুমটা। আমি কর তুমি বিশ্বাস করো, বাথরুমে 150-250-300 রেটিং দেখাচ্ছে EMF মিটারে, যেখানে ঘরের দেয়ালে 34-35, ওই বাথরুমে জিনিসটা থাকে, এবং বাথরুমে একটা পার্টিকুলার জায়গায় ফাঁকা, এবং ওখান থেকে জঙ্গলটা ওইখান থেকে আসে। এইবার আমরা ওই হোটেলের লোক যে ম্যানেজার, তাকে তো সে তো বলবে না, হোটেলের লোকটাকে ডেকেছিলাম যে কেয়ারটেকার ছিল, খাওয়ার দাওয়ার দিত, তো সে শুনে না সে অবাক হলো না, মানে লোকে তো শুনে তো কি বলছেন এরকম আমার হয় নাকি, এটা বলছে এখানে আছে, আমাদের তো আর একটা হোটেল আছে ওইটার মধ্যে এরকম লোকে বলে আছে, এখানে তো শুনিনি, এরকম কথা বল। যাই হোক, তারপর এইবার এই ব্যাপারটা যে জানাজানি হলো, মানে ছেলেটাকে যখন ডেকে বললাম, এবার আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, সে লাঞ্চ দিলই না, এত ডিলে করলো, ট্রেনের টাইম হয়ে গেল, সে মানে যেন, তারপর বলছে তোমরা আপনারা তাড়াতাড়ি ছেড়ে দিন, লোক এসে গেছে, মানে আমরা সাথে বাজে মিসবিহেভ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু ব্যাপারটা রিভিল হয়ে গেছে। এবার যাই হোক, আমরা বেরিয়ে বাইরে খেয়েছি, খেয়ে
টোটোতে উঠেছি, টোটোওয়ালাকে জিজ্ঞেস করি, টোটোওয়ালা বলছে হ্যাঁ এই দিকটাতে আছে, অনেক হোটেলেই এইদিকে অনেক হোটেলেই আছে। তো এবার আমরা দেখিনি, পরে আমরা ওদের যে রিভিউ গুলো আছে তাতে দেখছিলাম সব ভালো লিখেছে সবাই, একটি ছেলে শুধু লিখেছে রাত্রিবেলা এই হোটেলটাকে অ্যাভয়েড করো। কেন লিখবে? এবং মানে আমার একদম সামনাসামনি ফেস করা একটা ব্যাপারটা, এবং তারাপীঠে আমার আগেও অনেক ঘটনা আছে শ্মশানের মধ্যে আমি নিজে দেখেছিলাম রাত্রিবেলা, এটা তো একদম মানে রুমের মধ্যে। আচ্ছা রূপা, যারা রাত্রিবেলা যাবেন একটু দেখে। আমার একটা প্রশ্ন, এই যে যেই মহিলার শাড়িটা ঠিক করে দিল, তো সেই মহিলার ওপর কি ওর আলাদা করে পরে কি তার কোনো অ্যাডভার্স এফেক্ট হয়েছিল, তার কাপড়টা যে স্পর্শ করলো বা তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলো? ভিভিড ভিভিড মানে একদম তোমার মানে অ্যানিমেটেড, মানে একদম নিজেকে তোমার কি বল ম্যানিফেস্ট করেছে স্পিরিট। যদি দীর্ঘদিন কোনো স্পিরিট থাকে আস্তে আস্তে নিজেকে ম্যানিফেস্ট করে। অনেক সময় দেখবে আমরা স্পিরিটের যে মাথা দেখতে পাই না, দেহ আছে বা মাথা আছে দেহ নেই, আর ওই যে স্পিরিটটা বললো পা দেখা যাচ্ছে না, সে পা অব্দি ম্যানিফেস্ট করতে পারেনি, সে অত অব্দি ম্যানিফেস্ট করেছে। না আমার হচ্ছে যে ওই মহিলার কোনো ক্ষতি হলো না তো তাতে, যে ওর না যে না কাপড়টা ও একবার স্পর্শ পজেস্ট করলো? হয়ে গেছিল, ও ও একটা ফ্ল্যাটে থাকতো, সেখানে একটি মেয়ে সুইসাইড করেছিল এবং সেই মেয়েটার আত্মা ওর মধ্যে এসেছিল এবং ও পজেস্ট হয়েছিল, এবং ওর অনেক কেস আছে এরকম। ও তার মানে ওর মধ্যেই ব্যাপারটা আছে যে যেটা অ্যাট্রাক্ট করে স্পিরিটদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীপ্ত লিখছো কার্জন পার্ক রাজভবন অঞ্চল কি হন্টেড? তবে ইডেন গার্ডেন্স এর পাশের বর্তমান আকাশবাণী ভবন কি হন্টেড? আমি যতদূর জানি গার্স্টিন প্লেসের আকাশবাণী ভবনটা হন্টেড ছিল। হন্টেড, অবশ্যই হন্টেড, রাস্তাগুলো ভীষণ ভাবে হন্টেড, এবং এই এইগুলো তো ভীষণই হন্টেড। ও তাহলে আমরা সাংঘাতিক কিন্তু একটা সেশন করলাম, যেটা রূপম ভাই মানে ওর এত ব্যস্ত শেডিউল থেকে আমাকে যে দিয়েছে, এটাতে আমি অসম্ভব আনন্দিত। আর আমি থ্যাংক ইউ। চেয়েছিলাম যে এই 100তম যেটা আমাদের লাইভ হবে সেটা একটা অন্য রকম হবে, এবং সেটা হয়েছে, মানে 100% সেটা হয়েছে। যে থ্যাংক ইউ। কাজী যেই জিনিসগুলো আমরা কেউ জানতাম না, আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এগুলো হতে পারে, কিছু কিছু হয়তো জানতাম কিন্তু এতটা যে এত কিছু হতে পারে এত ডিটেইল, সেটা এত ডিটেলে আমরা কিচ্ছু জানতাম না, কিন্তু সেটা রূপম ভাইকে পাওয়াতে সেই ব্যাপারগুলো আমরা বুঝে গেছি। এবং সবচেয়ে যেটা ভালো হয়েছে, ও এত সুন্দর কিছু রেমিডিস দিয়ে দিয়েছে যেগুলো আমাদের মানে আমাদেরকে অনেক কিছুর থেকে ও বাঁচিয়ে দিচ্ছে, যে সেগুলো আমরা মেনে চললে আমরা ক্ষতিগ্রস্ত হব না। অনেক তো চারিদিকে চারিদিকে এমনি নেগেটিভিটি ছড়াছড়ি, এমনি মানুষগুলোই তো ভূতের মতো এখন, এখন তো মানুষগুলোই ভূতের মতো। নোংরামি তো হবেই। হ্যাঁ এখন তো মানে আর আলাদা করে ভূতের দরকার হয় না, মানুষগুলোই ওরকম ডিমনের মতো, একদমই তাই, হ্যাঁ একেবারে। আর আর মানে তারপরে তারা যদি মরে গিয়ে ভূত হয়, মানে সে কি ডেঞ্জারাস হবে বুঝতে পারছো? যে যারা জন্মে মানে বেঁচে থেকেই এই রকম বিভৎস এরকম জ্বালিয়ে যাচ্ছে, কাজে জ্বালিয়ে যাচ্ছে, কাজে নিজেদেরকে প্রোটেক্টেড রাখা এটা একটা কাজ। তো সেই জন্য এটা কিন্তু এটা অনেকে রিয়েলাইজ করে না, আমরা সবকিছু একটা বিজ্ঞানের এ করি, কিন্তু এগুলো বিজ্ঞান, মানে আমরা এটা ভুলে যাই যে যেই জিনিসটা রূপম প্র্যাকটিস করে বা যেগুলো বলছে এটাও বিজ্ঞানী, এটা বিজ্ঞানেরই অঙ্গ ভীষণ ভাবে, এবং বিজ্ঞান মেনেই এই কাজগুলো করা হচ্ছে। কিন্তু আমাদের কাছে ওই যে একটা সেট থাকে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক, ওই বিজ্ঞানের ছকে যদি কিছু না পড়ে আমাদের কাছে সেটাই একটা প্রবলেম। কিন্তু মানুষের প্রবলেম হচ্ছে, যার জন্য রূপম ভাইয়ের মতো যেই মানুষটা সমৃদ্ধ তাদের কাছে আমরা যাচ্ছি, তো সেইগুলো তো হচ্ছে, নইলে কেন আমরা অ্যাপ্রোচ করছি? আমরা তো বুঝতে পারছি যে আমাদের চেনা জানা ছকের বাইরেও অনেক কিছু কাজ করে। তো আজকে ভীষণ ভালো একটা আড্ডার আসর হলো, আর রূপম ভাইকে তো আর ছাড়া ছাড়ির কোনো ব্যাপারই নেই, আবার আমি টেনে আনবো। তার আগে বলে দিই, যদি কখনো তোমরা এরকম কিছু ফেস করো, ভগবান না করুন,
বা এমনি শারীরিক অসুস্থতা, মানসিক দুর্বলতা, রূপম কিন্তু তোমাদের জন্য সবসময়তে রয়েছে। এটা আমি আমার দিক থেকে 100% বলতে পারি যে একজন ভালো সোল, একজন উপকারী যিনি যার ইন্টেনশনস ভালো, এরকম মানুষ পাওয়া খুব বিরল। তো যেই মানুষটি সেটা পারেন তাকে আমরা ঠাকুরের কৃপায় আমাদের পরিচিত মহলের মধ্যে পেয়েছি। তো তোমাদের কারুর যদি কখনো কোন রকম এইরকম কোন, ভগবান না করুন যে তোমরা এরকম উপদ্রবে পড়ো, কিন্তু এমনি শারীরিক সমস্যা, মানসিক কিছু বৈকল্য আমাদের অনেক সময় আসে এক একটা ফেজ, সেই সব কিছুতে কিন্তু রূপম তোমাদেরকে সাহায্য করতে পারে। তো মানিটারি যদি সমস্যা থাকে বা বিজনেস প্রবলেম থাকে, তাহলে সমস্ত কিছু নিয়ে এবং রূপমের বিভিন্ন ডিসিপ্লিনে ওর কিন্তু মানে এক্সপার্টিজটা, মানে একটা কোনো কিছুতে না, ও অনেক রকম জিনিস নিয়ে ডিল করে, ওর জ্ঞানের পরিধিটা অনেক ব্যাপ্ত, কাজেই কোনটা কোনটার জন্য প্রয়োজন ও সঠিক ব্যক্তি যে বুঝতে পারবে। কাজেই আমাদের সব সময়তেই তো শুধু এনজয় করলাম গল্প সেটা তো না, আমাদের অনেক সমস্যা সত্যি হয় যেগুলো আমরা বুঝতে পারি না। তো সেই সমস্যা যেগুলো আমরা বুঝতে পারছি না, আমরা গিট ছাড়াতে পারছি না, তার জন্য অবশ্যই রূপম ভাই রয়েছে। তোমরা যদি যোগাযোগ করো ওকে, রূপম তুমি আরেকবার তোমার নাম্বারটা একটু রিপিট করে দেবে, তো তোমার আগে এতে রয়েছে কিন্তু তুমি প্রত্যেকবারই যখন আসবে তোমার নাম্বারটা বলে দেবে, যাতে আমাদের আমাদের মতো সাধারণ মানুষরা উপকৃত হতে পারে, ওর জ্ঞান ওর বিদ্যা থেকে আমরা যাতে উপকৃত হতে পারি। আমার নাম্বার 9830260668, আমি আরেকবার রিপিট করছি, 9830260668, ফোন বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, আর রূপম কিন্তু খুব ব্যস্ত মানুষ সেটা বুঝতে পারছো, তবে এইটা আমি দেখেছি রূপমকে যখনই আমি মেসেজ করি বা হয়তো কল করলাম, হয়তো তখনও অ্যাটেন্ড করতে পারলো না, ও পজিটিভলি ও কল ব্যাক করে, ও মেসেজ করে, কাজেই যোগাযোগ ছিন্ন হওয়ার ব্যাপারটা হয় না ওকে। মানে ও অনেক সময় তো খুব দেখছো তো কিরকম ক্রুশিয়াল ক্রিটিক্যাল কাজের মধ্যেও থাকে, তো সেই সময় একটা ফোন এলো, ন্যাচারালি ও ধরতে পারলো না। তো ও কিন্তু ঠিক সময় মতো, সে যত রাতেই হোক বা যত সকালেই হোক, ও কিন্তু ঠিক সেটা রেসপন্ড করে, কল করে নেয় বা মেসেজ করে নেয়, কাজেই সেই দিক দিয়ে কোনো চিন্তা নেই। এবং দেখতে পাচ্ছ অসম্ভব, মানে একটা অ্যাডোরেবল বাচ্চা ছেলে, কাজেই ভয় পেয়ে বাবা ভীষণ একটা ভয় রাগি রাগি এরকম কোনো ব্যাপার নেই। তো তোমাদের যখন প্রয়োজন হবে, এত ফ্রেন্ডলি একজন এঞ্জেলিক মানুষ যার মধ্যে কিনা এত হিলিং, মানে হিলিংটা একটা ভয়ঙ্কর জিনিস, মানে এত সুন্দর আর কিছু হয় না যে মানুষকে বিপদের হাত থেকে মানুষ পজিটিভ একটা এনার্জি যার কোনো সাইড এফেক্টই নেই একদম, এবং মানুষকে উদ্ধার করা, তো মানে মানুষকে প্রচন্ড বিপদে মানুষ পড়ে যখন মরিয়া হয়ে যায় কি করবে পারে না, সেই সময়ে যে সে তার হাতটা ধরে সে তো ঈশ্বরের দূত, কাজেই সেই জন্য সেরকম এক কাউকে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। তো আমরা পেয়েছি সেটা সামহাও, তো কাজেই সেইটাকে আমরা তার কাছ থেকে যা যা সমৃদ্ধ হলাম হলাম, আরো হব, সেই বেনিফিটসটা তোমরাও নিতে পারো, আমিও নিতে পারি, যে আমাদের কোনো সমস্যা হলে রূপম ভাই তো রয়েইছে, জাস্ট কল অ্যাওয়ে। কাজেই সেই জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ যে ওর এই বিজি শেডিউল থেকে আজও একটা ক্রিটিক্যাল কেস দেখে এসে আমাদেরকে সময় দিয়েছে, মানে ভীষণই আমরা আপ্লুত তাতে। তো আবার রূপম ভাই তুমি আমাদের কাছে আসবে, আর যদি যাবার আগে আরেকটা জিনিস তোমার কাছে একটু জানতে চাইবো, যেহেতু এই সময়টা মানে খুব এই উইন্টার আসছে, তুমি বললে বেশ একটা মানে হন্টিং এর জন্য একেবারে আদর্শ একটা সময়, তো এই সময়ে একটা এমন কিছু রেমিডি তুমি বলে দিয়ে যাও যেটা যে কোনো লোক মানতে পারে এবং প্রোটেক্টেড থাকতে পারে, কারণ এই সময় তো অনেক বেরোতে হয় রাতে বিরেতে সন্ধ্যেবেলায় কি যে কোনো সময়তে, কাজের কাজ তো থাকে, কিন্তু কি করে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো, জাস্ট একটা সিম্পল। দেখো, নিজেকে প্রোটেক্টের জন্য পারলে একটু লোহার আংটি পরো, লোহা বা জালকাঠি ধারণ করো,
তোমার একটু নুন জলে স্নান করো, ক্লেন্সিং হয়ে যাবে। ওরা যদি কোনো নেগেটিভিটি থাকে, নুন আর কফির জল আমি যেটা বলছিলাম স্নান করো। ঘরে একটু মাঝে মাঝে কি বলবো ওটাকে, গার্লিক পাউডারের সাথে কর্পূর জ্বালাও, এমনি একটু কর্পূর জ্বালাও ঘরের চার কর্নারে। যদি কারোর বাড়িতে এরকম প্রবলেম থাকে, ঘরের চারটে কর্নারে রসুনের কোয়াশকে ছাড়িয়ে রেখে দাও, 3 দিন অন্তর চেঞ্জ করো। বাথরুমে কাঁচের বাটিতে একটু নুন ফিটকিরি 3টে লবঙ্গ রেখে দাও, 7 দিন অন্তর চেঞ্জ করো। ঘরটা যখন মুছবে এক মুঠো নুন ফেলে দাও, ওই নুন জল দিয়ে ঘর মুছতে পারো। এগুলোতে অনেক ক্লেন্সিং বাই নেগেটিভিটি কেটে যাবে, প্রোটেকশন থাকবে। তাহলে দেখো আমি একটা বলেছিলাম, কতগুলো বলে দিল, মানে কিরকম লক্ষ্মী ছেলে দেখো, কতগুলো বলে দিল। কাজে এই সময়টা খুব, মানে এই সময় ভূত চতুর্দশী, থ্যাংকস গিভিং, না অল সোলস ডে, এই সমস্ত নানান রকম জিনিস চলছে। মানে এই সময় পোর্টালটা বেশ খোলা আছে, এদিক ওদিকে যাতায়াতটা একেবারে এদিক ওদিকের যাতায়াতটা এটা শীতকাল ধরে চলে। তো অতএব ও তোমাদেরকে অনেক, মানে আমাদের সবাইকে অনেকগুলো রেমিডি দিয়ে দিল, যেগুলো আমরা ফলো করলে নিজেদেরকে অনেক সুরক্ষিত রাখতে পারবো। তো এরপরে তো থ্যাংক ইউ বলাটাও কম হয়ে যায়, যে মানে থ্যাংক ইউ কি বলবো, মানে সেটাও খুব জোলো লাগে এত এত কিছু। এরপরে তবু আমরা কি বলতে পারি যে না ভাই, তুমি খুব, এবং তুমি এত ভালো কাজ করছো, আমাদের শুভকামনা যতটুকু আছে তোমার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি, যে তুমি আরো ফ্লারিশ করো, আরো মানুষের উপকার করো। থ্যাংক ইউ, মানে তোমার তোমার জয় জয়কার হোক, এই আমরা শুভকামনা করি। তো আজকের মতো আমাদের দুজনকে বিদায় দাও, আবার আমরা চলে আসবো 101তম পর্ব নিয়ে সামনের সপ্তাহে। তো আজকের মতো আমরা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রূপম যে কথাগুলো বলেছে, গল্পের ছলে নিও না এগুলো, সত্যি ইট ওয়ার্কস, এগুলোকে মেনে চলার চেষ্টা করো, জীবনে অনেক শান্তি থাকবে, অনেক ভালো থাকবে, আমরা প্রোটেক্টেড থাকবো। তো আজকের মতো আসি, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো, সবাই ভালো থাকবে, শুভ দীপাবলি, শুভ কালী পুজো, শুভ দীপাবলি, শুভ কালী পুজো সবাইকে।